কি অবস্থা আপনার কি বলতেছেন আচ্ছা সাউন্ড ক্লিয়ার সেলিনা জোহাদ তারপরে হচ্ছে টুম্পা পিয়াস তাদের কি খবর বলেন পড়াশোনা কেমন কি মনে হচ্ছে পরীক্ষা খুব দ্রুতই হবে ভাই ইজ ব্যাক আমাকে অনেকদিন ধরে মিস করতেছেন আচ্ছা আমি আপনাদের মিস করছি আমার রিটার্ন ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন চাইছেন খারাপ না ভালোই উপরে আমি তো আর ম্যাথ পারি না ওটা তো হাওয়া ওটা ছাড়া নিতে পারে আল্লাহ নিয়ে বিবেচনা বিবেচনা করে আমাকে ছাড়া করতে হবে আল্লাহ তো উত্তম বিচারক তো যারা পারে তাদের জন্য আর আমার জন্য তো কিছু পার্থক্য হবেই তাই না আচ্ছা আপনার একজন বলছেন মার্ক কম্পান আচ্ছা আপনার কম পান এখন কেমন লেখেন তারপরে কিভাবে কম পান সেটা তো আপনার খাতাটা আমি না দেখলে আসলে সেটা বলা মুশকিল বুঝছেন কিনা যদি খাতাটা আমি দেখতে পারতাম আপনার তাহলে আমি ধরতে পারতাম যে হচ্ছে এবার সহজ হয়েছে ম্যাথ না সবাই বলে বা সহজ ম্যাথ সহজ হোক আর কঠিন হোক আমার জন্য তো সেটা ম্যাটার করে না সহজ কঠিন আলাদা জিনিস

তো যা হোক সেটা বলছিলাম যে কথা যে আপনাদের সাথে দেখা হলে কোনদিন মুখোমুখি আড্ডায় বলবো নেই তো আপনাদের ওই মার্ক কম পাওয়া বেশি পাওয়া এটা কথা হচ্ছিল দেখেন মার্ক বেশি পাওয়ার অনেক উপায় আছে আর আপনারা সেগুলো জানেন কিভাবে লিখলে বেশি পাইতে হয় ভালো নম্বর পাওয়ার প্রথম উপায় হচ্ছে টু দা পয়েন্টের লেখা দ্বিতীয় উপায় হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বাদ দেওয়া টু দা পয়েন্টে গেলে অনেক সময় অনেক কথা চলে আসবে বেশিরভাগ গুলো বাদ দিতে হবে কারণ রিটেন পরীক্ষায় আপনার সবথেকে বড় ভিলেন হবে টাইম সময় আমি আপনাদের একদম প্রথম ক্লাসে বলছি যারা আমার প্রথম ক্লাসে ছিলেন আপনারা জানেন রিটেনে আপনার সবথেকে বড় ভিলেন হলো সময় এক নম্বর ভিলেন আর দ্বিতীয় ভিলেন হচ্ছে আপনার না জানা আপনি অনেক পড়াশোনা করে হলে বসবেন তারপরে মনে হবে আহা রে আমি কত কিছু না জেনে এখানে চলে আসছি পরীক্ষা দিতে বুঝতে পারছেন কি এজন্য টাইম ম্যানেজমেন্ট প্রথমত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টু দা পয়েন্টে লিখবেন বানান ভুল করা যাবেই না আর হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অ্যান্সার গুলো স্ট্রাকচারাল ওয়েতে লেখার চেষ্টা করবেন বিবরণ ধর্মী না স্ট্রাকচারাল হবে স্ট্রাকচারাল বলতে আসলে কি বোঝায় সেটা আপনারা বুঝেন যেমন ধরেন আপনি চায়না এবং আমেরিকার তুলনামূলক আলোচনা করবেন তাদের বিরোধ নিয়ে কথা বলবেন এখন আপনি বিবরণ দিলেন প্রথমে চীন সম্বন্ধে আমেরিকা সম্বন্ধে এটা না করে যদি একটা ছকে তুলনামূলক একটা মানে তথ্য উপস্থাপন করে দেন চায়নার আয়তন ইউএস এর আয়তন চায়নার জিডিপি ইউএস এর জিডিপি তারপরে হচ্ছে চায়নার পার কেপিটা ইউএস এর পার তারপরে চায়নার আর্মি ইউএস এর আর্মি হ্যাঁ আপনি সংক্ষেপে তথ্যভিত্তিক স্ট্রাকচারাল ভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন সেটা বাংলা হোক কোনো সমস্যা নাই এখন ভাই বিবরণের টাইম নাই এখন সবাই যান্ত্রিক আপনার খাতা যিনি দেখবেন উনিও যান্ত্রিক সুতরাং বেশি বিবরণ পড়ার আসলে সময় থাকে না তবে কিছু জায়গায় তো বিবরণ লাগেই স্ট্রাকচারাল উপস্থাপন করা যায় না তাই না সেখানে বিবরণ দিবেন তবে চেষ্টা করবেন যেগুলো স্ট্রাকচারাল ওয়েতে উপস্থাপন করা যায় সেগুলো তথ্যভিত্তিক শর্টকাট উপস্থাপন করার তাহলে আপনার সময় বাঁচবে যিনি আপনার খাতা কাটবেন উনি দ্রুত আপনাকে রিচ করতে পারবেন নইলে আপনি দেখা গেল একটু বিবরণ তুমি লিখলে উনি রিচ করতে পারবেন কিন্তু তার একটু সময় লাগবে তাই না আপনি কত সহজে আপনার জানা জিনিসটা স্যারকে বুঝাইতে পারেন এটাই হচ্ছে টার্গেট আর এটা হওয়া উচিত আগে বাংলা পরীক্ষায় তিন তিন ছয় ঘন্টা সময় থাকতো এই সিলেবাসটায় আর এখন মাত্র চার ঘন্টা সময় থাকে সেটাও আপনার দুই ঘন্টা দুই ঘন্টা এমন না যে দুই ঘন্টার পরে এক ঘন্টা গ্যাপ আপনি চাটা খায় আবার দিবেন না টানা চার ঘন্টা পরীক্ষা দিতে হয় অমানবিক সিস্টেম সুতরাং এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে মাথায় রাখবেন সেভাবে আগান আর পরীক্ষাগুলো দেন দিতে থাকেন আস্তে আস্তে এগুলোর সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন এটা খুব বেশি প্যারা নিয়ে না হ্যাঁ ম্যাথ মেন্টাল দুইটা মিলিয়ে পাস দুইটা মিলে আপনি থার্টি পার্সেন্ট কোয়ালিফাই করলেই হয়ে যাবে হাতের লেখা কিরকম প্রভাব ফেলবে আপনার লেখা স্পষ্ট কিন্তু সুন্দর না ইয়াসিন হাতের লেখা কোনো প্রভাব ফেলবে না হাতের লেখা কোনো প্রভাব ফেলবে না মানে সুন্দর আর অসুন্দর হওয়া কোনো ব্যাপার না হাতের লেখা পরিষ্কার হওয়া লাগবে এটার উপরে প্রভাব আছে কথা কি বুঝাইতে পারছি আপনাকে আমি হাতের লেখার প্রভাবটা হলো আপনি পরিষ্কার লেখেন কিনা নির্ভুল লেখেন কিনা এই অর্থে প্রভাব হাতের লেখা সুন্দর হইলে অনেক কিছু সুন্দর না হইলে না যিনি আপনার খাতা দেখতে বসবেন যে স্টুডেন্ট প্রিলি করে আসছে সুতরাং সে ব্রিলিয়েন্ট এটা নিয়ে কোনো সন্দেহ নাই উনি দেখতে চাইবেন আপনার খাতার কোয়ালিটি আপনার রূপ না এই জন্য আপনি লেখাটা ভালো লিখবেন সুন্দর হইতে হবে এমন না তবে আপনারা জানেন এ থিং অফ বিউটি জয় ফর এভার সুন্দর জিনিস চিরকাল আনন্দের একজন লেখা যদি সুন্দর হয় সে একটু এক্সট্রা ক্রেডিট পাবে এটা আপনাকে মেনে নিতে হবে তো এই ক্রেডিটটা একবারে যে পার্থক্য তৈরি করে দেওয়ার মতো এমন না সেটা আপনি আপনার লেখার কোয়ালিটি দিয়ে ম্যানেজ করে নেবেন এখন তার লেখা সুন্দর করার সময় নাই কাটাকাটি করলে ঝামেলা আছে মারাত্মক ঝামেলা আছে চেষ্টা করবেন কাটাকাটি না করার জন্ম তারিখ ভুল হয়েছে আপনার করণীয় কি আমি সেটা বলতে পারবো না আপনি পিএসসি রিলেটেড কাউকে জিজ্ঞাসা করেন তাহলে ভালো বলতে পারবেন জানতে পারবেন আসেন শুরু করি বিসমিল্লা বলে অনেক কথা বলছি রিটেন কবে হতে পারে ভাই সেটা তো বলতে পারছি না রেজাল্ট না হলে তো বলা যাচ্ছে না রেজাল্ট হইলে বলা যাবে প্রশ্ন মধ্যে পার্থক্য কি টিকা আপনি লিখবেন প্যারা আকারে আপনাকে যদি মনে করেন আপনাকে ব্লু ইকোনমির উপরে প্যারা লিখতে দিছে অনুচ্ছেদ আর ব্লু ইকোনমির উপরে আপনাকে টিকা লিখতে দিছে ধরেন দুইটার ফরমেশনে কোনো পার্থক্য নাই আলাদা প্যারা করতে পারবেন না একটা প্যারায় বিবরণ লিখতে হয় টিকা হলো এটাকেই বলে টিকা মানে হচ্ছে কোনো কথার ব্যাখ্যা ঠিক আছে তো ব্যাখ্যাটা সাধারণত প্যারা আকারে লিখতে হয় এই সাধারণ প্রশ্নের সাথে এটা হলো টিকার মৌলিক পার্থক্য চল্লিশ পিলির এক্সাম আগে হবে কিনা এগুলা বলা মুশকিল তবে চল্লিশের যেহেতু একটা সম্ভাব্য ডেট দিয়ে ফেলছে মে মাসের সাতাইশ তারিখ নেবি ওইটা আপনি ধরে রাখেন যদি পিএসসির পরীক্ষার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশে কিছু না ঘটে ওই দিনই পরীক্ষা হয়ে যাবে আশা করা যায় ওকে আচ্ছা নহর হ্যাঁ নহর ভালো আছি আপনি কই আছিলেন এতদিন ধরে বলেন কি অবস্থা আপনার আমার রিটার্ন হয়েছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ চাইছে হয়েছে অসুবিধা নাই আসেন শুরু করি আমরা দেখেন আপনাদের জন্য আজকের ক্লাসের আলোচনার জায়গাগুলো এখানেও ছিল শুরুতে সমাজ যুগে শব্দ গঠন সমাজ যুগে পরে সন্ধি যুগে তিরুপ্তির মাধ্যমে পদাস্থিত নির্দেশকের মাধ্যমে বচনের মাধ্যমে পদ প্রকরণ পদের ব্যবহার থেকে ভালো করে বলতে চাই এই পদাস্থিত নির্দেশকের মাধ্যমে আসলে শব্দ গঠন হয় না এটা আপনাদের দেয়া হয়েছে আপনারা পড়লে পদাস্থিত নির্দেশকটা একটু রিভিশন হবে কিন্তু শব্দ গঠন বলতে যা বোঝায় নির্দেশক শব্দ তৈরি করে না হ্যাঁ বচনও নতুন শব্দ তৈরি করে না হ্যাঁ পদের দ্বারা শব্দ তৈরি হয় বলা যায় না তবে শব্দের ইন্টারচেঞ্জ হয় আপনারা বুঝতেই পারেন ইংলিশে করেন না বিউটি থেকে বিউটিফাই বিউটিফুল ওরকম ভাবে আপনি এক পদ থেকে আরেক পদে নিতে পারবেন শব্দ গঠন করার অর্থ হচ্ছে একটা নতুন শব্দকে ক্রিয়েট করা তো পদ আসলে নতুন শব্দ তৈরি করার কোনো মাধ্যম না বুঝছেন কিনা পদ আপনাদের সিলেবাসেও নাই তবে পদ থেকে কোশ্চেন আসছে এখানে এই জন্য খুব প্রাসঙ্গিক আর বচনটা আপনি একটু জানবেন পাঁচ মিনিট আপনাকে দেখাই দিব দিবশ্রীত নির্দেশক মানে আর্টিকেল এটা টাচ দিয়ে এটার মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় না এই কনসেপ্টটা ঠিক না আপনাকে দেয়া হয়েছে আপনি যেন দেখলে একটু আপনার মনে পড়ে আর কিছু না ওকে ঠিক আছে বুঝতে পারছি ওকে মাহমুদুর ওয়ালাইকুম সালাম আসুন শুরু করি কবে আর যা পাবে সেগুলো কবে পাবে পরে একটু আচ্ছা তাহলে এই হলো আপনাদের জন্য আজকে আপনার আলোচনার জিনিস যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি আর তার আগে আপনাদের জন্য প্রশ্নটা কেমন দেখা যাচ্ছে আমি জানিনা আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডটা কি পড়তে পারতেছেন এটা আমাকে বলেন তো আচ্ছা দেখতে পাচ্ছেন যতটুক দেখা যায় ততটুকুই ভালো পরে পিডিএফ যখন নামাবেন তখন ঠিক মতো কাছে নিয়ে এসে দেখেন এখানে আসছে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন মানে আপনার সবগুলা ছয়টা প্রশ্নের উত্তর দিতে হবে না কয়টা আসছে এক দুই তিন চার পাঁচটা ছয় নম্বর করে আহ প্রতিটা উপসর্গ ছিল দুটি করে শব্দ গঠন করবেন খুব সহজ অনা আ পরা অব নির্বি দেখছেন কত সহজ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানান সূত্র সম দৃষ্টান্ত সহ লিখুন মানে তৎসম শব্দের বানান লিখবেন উদাহরণ দিয়ে দিয়ে কয়টা লিখবেন উল্লেখ করে নাই তবে আপনি ছয়টা লিখলে চলবে কিন্তু ছয় নম্বর বরাদ্দ প্রতিটার জন্য কারণ আপনি তো পন্ডিত দেখাইলে পরে দেখা গেছে সময় ম্যানেজ করতে পারবেন না দশটা জানেন সব লিখে দিচ্ছে দরকার নেই আর বাক্য শুদ্ধ করবেন গাছের সমূল চোট হইছে হয়েছে ষষ্ঠ দশতম প্রতিযোগিতায় সে পুরস্কারিত হয়েছে আবশ্যকবে কার্পণ্যতা অনুচিত কেবলমাত্র তার বইমাত্র সহদর উপস্থিত ছিল দুরাকাঙ্ক্ষা সর্বদা পূরিত্য্য প্রবণতিতে এলে তার অপমান হওয়ার সম্ভাবনা আছে আমি কিন্তু আজকে কোশ্চেন সলভ করব না কোশ্চেন সলভ করলে এখানে লাগবে তিন ঘন্টা কারণ পড়াইতে হবে সব আপনাকে দেখাই দিচ্ছি আপনারা পড়বেন পড়ার পরে আমাকে না পারলে আগামী ক্লাসে কোন জানতে 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 চেয়ে জিজ্ঞাসা করবেন বাগদারা আসে জ্বরভরত হারহত্ত্ব ঢাকাভুকম সাদঘাটের কনাকড়ি তারপরে হচ্ছে বোনা দুনা বল বাঁশের চেয়ে কঞ্চি বড় এরপরে আপনি কিছু বাক্য আছে এখানে আপনি কি করবেন চেঞ্জ করবেন নির্দেশ অনুসারে পারবেন ভাব সম্ভাষণ খুব সহজ জন্ম হোক তথা কর্ম হোক ভালো মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান সার মর্ম দেখেন নজরুল থেকে নজরুল ময় এটা এটা তো মানুষ এই কি বলে নজরুল লেখা কবিতার লাইন আবার এখানে দেখেন সাম্যবাদিত আবার এখানে দেখেন নজরুলেরই একদম ডিরেক্ট সাম্যবাদ কবিতার থেকে আপনার তুলে রয়েছে দিছে সকল কিতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে খুলে দেখো নিজ প্রাণ ইন্টারমিডিয়েটের বই থেকে তুলে দিছে এটা বাঘ আনকমন লাগছে না একটা বাঘ আনকমন শুধু জরভরত আর বাকিগুলো সবই আপনাদের বইয়ে পাওয়ার কথা জরভরত মানে হচ্ছে নিষ্ক্রিয় নলে চরে না টাইপের মানুষ তারপরে হচ্ছে আপনার সারাংশ হচ্ছে জীবনের একটা প্রত্যক্ষ মূল্যবান উপকরণ হলো হাসি ও আনন্দ আনন্দ প্রত্যেক কাজে সুখী আর কেউ নেই এরপরে প্রশ্ন লিটারেচার ক্লাসিকে দেখলে ভালো হয় তারপরে একটু দেখাইতে চাই আপনার আইডিয়া হয়ে যাবে কেমন পড়া উচিত বাংলা সাহিত্যের চর্যাবতের গুরুত্ব আলোচনা করবেন বৈষ্ণব পদাবলীগুলোর বিষয়বস্তু ও রচনা কৌশল সম্পর্কে ধারণা দিবেন মাইকেল মধুসূদন দত্তের সনার বৈশিষ্ট্য চিহ্নিত করবেন বিষাদ সিন্ধুর ঐতিহাসিকতা সম্পর্কে আলোকপাত করবেন অর্থাৎ এখানে ইতিহাস কতটুকু আছে আর কি আর কতটুকু কল্পনা সেটা বলবেন রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি রূপক সাংকেতিক নাটকের নাম লিখে দিবেন এটা এটাই একমাত্র সহজ প্রশ্ন ছিল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় মিথের ব্যবহার প্রসঙ্গে আলোকপাত করুন মিথ মানে হচ্ছে পুরাণ হিন্দু পুরাণের কথা আছে এখানে গ্রিক পুরাণের কথা আছে কিরকম ভাবে বিদ্রোহী কবিতার মধ্যে মিথের ব্যবহার করছে এটা খুব ডিপ কোশ্চেন এরকম কোশ্চেন না করাই ভালো কারণ এটা হচ্ছে আপনার আহ যাবতীয় পরীক্ষা দিতে আসে তাই না তারপরে কিছু করার নাই আপনি খুদার আসন আরো ছিদিয়া উঠিয়াছে বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর এই যে ভুলক দুলক গোলক ভেদিয়া এই গোলকের কথা যে বলছে না এই গোলক হলো হিন্দু ধর্ম ভগবান বিষ্ণুর বসবাসের জায়গা এখানে হিন্দু পুরাণ আছে আবার আরেক জায়গায় বলছে আমি ভীম ভাসমান এখানে একটা মিথের ব্যবহার আছে আবার বলছে আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব এই যে পরশুরামের কুঠারের সাথে নিজের তুলনা দিছে আবার বলছে আমি বিষ্ণুর বক্ষ হইতে ছিনিয়ে আনিব যুগল কন্যা এই যে আবার এখানে মিথের ব্যবহার করছে আবার যে আর একটা ভয়ঙ্কর ব্যবহার আছে আমি ভগবান পদ চিহ্ন আমি ভানা হেয়ালে বক্ষ করিব ভিন্ন ওই যে ঋষি ভিগো ভগবানের বুকে পাড়া দেয়া ধরছিল বিষ্ণুর বুকে এই হচ্ছে সেই কাহিনী তো হিন্দু মাইথোলজিক্যাল জায়গাগুলো কেমন ভাবে আছে অথবা গ্রিক পুরাণ থেকে একটা জায়গা আছে আমি অরফিয়াসের বাসরি অর্থাৎ গ্রিক দেবতা অরফিয়াসের হাতের বাসুরীর দ্বারা কি করত মরা মানুষ জেন্ত হয়ে যেত তার সুরে সে অরফিয়াসের বাসুরীর সাথে নিজের কম্পেয়ার করছে আর এক জায়গায় নিজেকে বলছে সে জয়ন্ত তো এভাবে কোনটা কিভাবে নিজের সাথে কম্পেয়ার করে করে দিছে এই জিনিসগুলো আপনি একটু একটু করে দেখাবেন কথাকে বুঝতে পারছেন এইসব কিভাবে পারবো ভাই ভাই আসলেই কোশ্চনটা একটু কঠিন হ্যাঁ ধরেছি তো বুঝতে পারছেন এই জিনিসগুলো একটু কঠিন কিন্তু দিয়ে এটা একটু একটু দিছে দুঃখজনক এই প্রশ্নটা দুঃখজনক প্রশ্ন আছে তারপরে দেখেন রোগে আখত সেনের রচনার বৈশিষ্ট্য নির্ধারণ করবেন কিভাবে কিভাবে তিনি লিখছেন তারপরে হচ্ছে পথের পাঁচাল উপন্যাসের বল্লালি বালাই অংশটুকুর নামকরণের তাৎপর্য লিখুন ভয়ঙ্কর আর একটা কোশ্চেন বল্লালি বালাই মানে হচ্ছে লক্ষণ সেনের যে বাপ ছিল বল্লাল সেন আমরা সেন বংশের ইতিহাস যদি পড়ি ওই যে সাহেবী বল আপনারা পড়ছেন পিলিতে সামন্ত সেন হেমন্ত সেন বিজয় সেন বললাল সেন লক্ষণ সেন তো এই বললাল সেন যে কৌলিন্য প্রথার প্রচলন করছিল না এই কৌলিন্য প্রথার যে শিকার ইন্দিরা ঠাকুরন এইটার যে নামকরণের সার্থকতাটা ওই জায়গায় বল্লালী পালায়ের প্রয়োগ কিভাবে হয়েছে ওনার উপরে সেটা আপনি দেখাবেন নামকরণের সার্থকতা বিচার করবেন কবি জসীম উদ্দিনের একটি কাহিনী কাব্যের বৈশিষ্ট্য লিখবেন ধরেন নকশি কথার মাঠ কিংবা সোজনবাদিয়ার ঘাট দুটোই কাহিনী কাব্য বৈশিষ্ট্য লিখবেন এরপরে সৈয়দ উপন্যাসিক হিসেবে সৈয়দ ওয়ালি উল্লাহর বিশিষ্টতা নির্দেশ করুন আমি যে বারবার আপনাদের বলি যে যারাই আধুনিক প্রগতিশীল তাদেরকে পিএসি পছন্দ করে দেখেন একদম ফাঁকে মেরে দিল ওয়ালি উল্লাহর কোশ্চেন এমনকি মেন্টাল এবিলিটিতে প্রশ্ন আসছে সৈয়দ শামসুল হকের থেকে একটা একচল্লিশ এর পিড়িতে আসছে সৈয়দ শামসুল হক থেকে দুইটা মেন্টালে আসছে আবার একটা সীমানা ছাড়িয়ে উপন্যাসের রাইটারকে সৈয়দ শামসুল হক পিলিতে আসছিল দুইটা কে কম বয়সে পাইছে বাংলা একাডেমি পুরস্কার আর একটা ছিল কি যেন আপনার হচ্ছে পড়ানের গহীন ভিতর আঞ্চলিক ভাষার দিতে কোনটা রচিত সুতরাং এগুলো একটু পাস বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আসেন আপনাদের কোয়েশ্চেনটা দেখাই দিলাম সামনে আসছে না দেখাই দিলে আবার মন খারাপ করবেন ভাইয়া দেখাইলো না ওকে আসেন সামনের দিকে চলে যাই আর রচনা যেগুলো আসছে এগুলো আপনারা পাবেন কি কি যেন আসছে পর্যটন আসছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন তারপরে হচ্ছে আপনার নারীর ক্ষমতায়ন আর কি কি যেন আসছে মনে নাই এই ছিল ব্যাপার খুব কঠিন কিছু না তবে কোশ্চেন গুলো এমন ছিল এবছর খুব বেশি নম্বর তোলার সুযোগ পেয়েছি দেয় নাই কিছু ন্যারেটিভ টাইপের প্রশ্ন চারটা নম্বর তুলে ফেলা যাবে এরকম সুযোগ ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু কম ছিল আমরা নতুন শব্দ তৈরি করার মাধ্যম হিসেবে চারটা জিনিসের সাথে পরিচিত হয়েছিলাম মনে করে দেখেন আমরা গত ক্লাসে পড়ছিলাম উপসর্গ দিয়ে কি করে নতুন শব্দ তৈরি করতে হয় মনে আছে আপনাদের নিশ্চয়ই আর তার সাথে পড়ছিলাম প্রত্যয় যুগে কি করে নতুন শব্দ তৈরি করতে হয় তো উপসর্গ তো কোনো শব্দের পূর্বে বসে আর প্রত্যয় শব্দ এবং ধাতুর পরে বসে এটা আমরা গত ক্লাসে শিখছি আর আজকে শিখবো হচ্ছে সমাজ দিয়ে কি করে নতুন নতুন শব্দ তৈরি করতে হয় এই প্রসেসটা শিখবো আর তার সাথে আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে সন্ধি যদিও প্রত্যেকটা জিনিস আমরা প্রিলিতে জেনে আসছি শুধু এখন একটু আবার বুঝতে হবে পরীক্ষা আসলে কিভাবে আপনি এটা লিখিতটা করবেন দেখেন সমাজ থেকে প্রশ্ন আসলে আপনাকে যদি প্রশ্ন করে ভালো মতো বুঝেন আপনার কাছে জানতে যেতে পারে সমাজ বলতে আপনি কি বুঝেন বাংলা ভাষায় নতুন শব্দ গঠনে সমাজের ভূমিকা কি আচ্ছা যদি একটু কঠিন করে আপনাকে প্রশ্ন করতে পারে যে ও সমাজের পার্থক্য লিখুন আচ্ছা যদি আর ডিপে যায় সমাজের ভিতরে ঢুকে পড়তে পারে সমাজ বলতে কি বুঝেন সমাজ কত প্রকার কর্মপুরুষ সমাজ কিভাবে নতুন তৈরি করে অথবা বহুব্রী সমাজ কিভাবে নতুন শব্দ তৈরি করে এ হচ্ছে প্রসেস কোশ্চেন হওয়ার সিস্টেম আমি আপনাদের বলে দিলাম যাতে করে আপনারা ধরে ধরে পড়তে পারে বুঝছেন কিনা আমরা আজকে সমাজের মূল জায়গাতে আপনাদেরকে শিখাই দেবো এই ছিল ব্যাপার দেখেন সমাজ শব্দের অর্থ কি বলছিলাম সমাজ মানে মিলন সংক্ষেপণ বা একাধিক পদের এক পদীকরণ কিভাবে দেখেন আপনি যে এই যে মহান যে নবী আমি এই পাশে লিখি তাহলে আপনি সহজে বুঝবেন মহান যে নবী সমান সমান হলো মহানবী এখন আমরা এরকম বলি যে মহানবী সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কায় জন্মগ্রহণ করেছেন এটা না বলে আপনি যদি বলেন মহান যে নবী তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দারবের মক্কায় জন্ম গ্রহণ করেছেন বলতে পারেন তবে নরমালি আমরা এই বাক্যটা মানে যেটাকে আমরা ব্যাস বাক্য বলি এটাকে আমরা ব্যবহার করি না খুব বেশি আমরা ব্যবহার করে কোনটাকে সমস্ত পদকে এখন সমাজের ভাষায় এই যে একটা বাক্য অনেকগুলো পদ নিয়ে যদি হয় তাহলে আমরা বাক্য বলি তাই না আর একটা পদ যদি হয় তাহলে আমরা পদ বলি তো যেহেতু এখানে একাধিক পদের একটা সমাহার আছে এই জন্য এটা বাক্য যেটা ব্যাস বাক্য সে বাক্য বোঝার চেষ্টা করেন ব্যাস বাক্য মানে সে কোন এক ধরনের বাক্য তাই না তো বাক্যকে পদে রূপান্তর বড়টাকে ছোট বানাইছেন এটাকে আমরা বলছি মানে বড়টাকে ছোট বানানো আর মিলন মানে হচ্ছে পদের মিলন এখানে ছিল তিনটা পদ এখানে হচ্ছে একটা পদ দেখেন শোক প্রকাশের সভা তিনটা পদ এক পদে গেছে না হারিয়েছে যে মনি হারামনি তিনটা পদ এক পদে চলে গেছে এটা হলো পদের মিলন আর একাধিক পদের এক পদিকরণ তো বুঝতেই পারছেন এখন যদি আমি প্রশ্ন করি যে আমরা এটা করি কেন দরকার কি আপনাকে প্রশ্ন করতে পারে রিটেনে যে সমাজের উদ্দেশ্য কি আলোচনা করুন কারণ যে কোনো টাইপের কোয়েশ্চেন হতে পারে তাই না সমাজের উদ্দেশ্য হচ্ছে ভাষাকে শ্রুতিমধুর মধুর করা উচ্চারণের সহজবদ্ধতা আনয়ন নতুন নতুন শব্দ তৈরি করা ভাষাকে গতিশীল করা ভাষার আধুনিকায়ন এরকম ভাবে আপনি সমাজের উদ্দেশ্য নিজে বানায় পাশাটা লিখে দিতে পারবেন তো এটা হলো সমাজের সিস্টেম এবং ফর্মেশন তাহলে আমরা সহজ কথা যদি বলি একটা বাক্যকে অর্থপূর্ণ ভাবে পদে রূপান্তর করার নাম সমাস এখন আমরা বলছি বিশিষ্ট দুই দুই বা বা এক এক পদে 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 পরিণত পরিণত সমাস বলে এখন পদ যে আপনি বুঝছেন হয়েছে হয়তো অর্থসংগতিটা নিয়ে আপনার সামান্য ঝামেলা থাকতে পারে অর্থসংগতি মানে হচ্ছে আপনি যে যে পদগুলাকে শর্ট বানাইতে চাচ্ছেন ওই পদগুলোর মধ্যে একটা অর্থগত হারমোনি লাগবে সেটা কেমন আমি আপনাকে দেখাই এখান থেকে দেখেন সিংহ চিহ্নিত আসন সিংহাসন রাজা সিংহাসনে বসলেন রাজা সিংহ চিহ্নিত আসনে বসলেন সুন্দর দুইটা কথাই ভালো কিন্তু রাজা যদি সিংহাসনে বসেন সিংহ চিহ্নিত আসন যদি সিংহাসন হয় এই কথাটাকে যদি আপনি বলতে চান এভাবে বলতে পারবেন চাইলে পারবেন বিড়াল চিহ্নিত আসন বা কুত্তা চিহ্নিত আসন বলতে পারবেন না পারবেন কিন্তু ফরমেশন কিন্তু সেম একই রকম থাকে অর্থাৎ সিংহ চিহ্নিত আসন যে প্রসেসে বা যে সিস্টেমে গঠিত বিড়াল চিহ্নিত আসন সেই প্রসেস বা সেই সিস্টেমেই গঠিত কিন্তু প্রশ্ন হলো সিংহ চিহ্নিত আসন সিংহাসন এটা তো সমাসের আওতাভুক্ত কিন্তু বিড়াল চিহ্নিত আসন বিড়াল আসন এটা কি সমাসের আওতাভুক্ত কিনা আমাকে একটু বলেন তো চ্যাট বক্সে দ্রুত বলেন বিড়াল চিহ্নিত আসন কি সমাস হ্যালো আচ্ছা আপনারা বলতেছেন বিড়াল চিহ্নিত আসন সমাস না আচ্ছা এখন প্রশ্ন করলাম কেন সমাস না বলেন তো দেখি অর্থ সঙ্গতি নাই সবার আগে বলেছেন কাঞ্চন ইলিয়াস কাঞ্চন কাঞ্চন কি ছেলে নামে সেটাও তো বুঝতে হবে কথা কি বুঝতে পারছেন এখানে কি নাই না একজন বলছে বহু বিহাইস না বহু কোনো বিহি হবে না এখানে অর্থ সঙ্গতি নাই অর্থ নাই মানে হচ্ছে এই যে ব্যাস বাক্যটা না তার একটা অর্থ থাকা লাগবে ওকে কাঞ্চন ভাইয়া বুঝতে পারছি এই যে ব্যাসবাক্যটা তার মধ্যে একটা কি থাকা লাগবে অর্থ থাকা লাগবে তো বিরাল চিহ্নিত আসন নামে কোনো আসনের অস্তিত্ব বা এরকম কোনো কিছু আমাদের ভাষার ব্যবহারের অন্তর্ভুক্ত না তাই যে যে পদের মধ্যে অর্থসংগতি রক্ষা হয় না সেখানে সমাজ করার নিয়ম নেই কথা বুঝতে পারছেন আপনি এমন পদকে সংক্ষিপ্ত করবেন যেখানে অর্থসংগতি রক্ষা হয় এমন পদকে সংক্ষিপ্ত করবেন না যেখানে অর্থসংগতি নাই এটাই বলছি আমি অর্থসংগতি আছে এরকম দুইটা পদ অথবা তার থেকে বেশি পদ দুইটা পদ হতে পারে যেমন আপনি বলতে পারেন হচ্ছে দেশে ও বিদেশে অলোক হিসেবে বলতে পারেন দেশে বিদেশে দেশে বিদেশে আবার কিছু কিছু জায়গায় অনেক লম্বা ব্যাস বাক্য হয় যেমন বিড়ালের চোখের নেই চোখ যে নারীর বিড়াল চোখী গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে দেখেন কত বড় কথা গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে ছয়টা পথ ব্যাস বাক্যে তারপরে হয়েছে গায়ে হলুদ তো কম পক্ষে থাকবে দুইটা উপরে পাঁচটা কিংবা ছয়টা থাকতে পারে আর কিনা বলেন বিড়ালের মতো আসন গ্রহণ যদি দেয় না উদয় আন্দাজে দিলে হবে না বিড়ালের মতো আসন গ্রহণ হবে না ওকে এখন আসেন মনে রাখবেন সমাজ এবং প্রচলিত বাংলা এক কথায় প্রকাশ একই বিষয় নয় এটা মোটামুটি এক লাখ টাকার প্রশ্ন এখন আমি কিছু বলবো না আপনারা বুঝছেন কিনা আমাকে বলেন এক কথায় প্রকাশ আর সমাজের মধ্যে পার্থক্যটা আপনার দেখে দেখে বুঝছেন কিনা যারা বুঝবেন তারা বলেন ওয়াই যারা বুঝেন নাই তারা বলেন নো ওয়াই অর এন দ্রুত বলবেন না বুঝলেও বলেন অসুবিধা নাই লজ্জার কিছু নাই নিজের বাড়ি মনে করেন আচ্ছা মাত্র দুজন পাইলাম যারা তিনজন যারা গত ক্লাসে বলছিলাম বোধহয় আপনারা ছিলেন না ওকে অসুবিধা নাই দেখেন এক কথায় প্রকাশ আর সমাস দুটোই বাক্যকে পদে রূপান্তর করে এখানে দেখেন বাক্যটা পদে গেছে এখানে দেখেন বাক্যটা পদে গেছে পার্থক্য হলো এই যে পদটা তৈরি হয়েছে ও বাক্য থেকে গেছে সিংহ আছে আসন আছে এখান থেকে সিংহ এখান থেকে আসন বিনা পানি এই যে বিনা আর বিনা পানি তারপরে শোধ এই যে স্মৃতি আর হলো শোধ। কিন্তু আশ্বিনের পূর্ণিমা তিথিকে এক কথায় কোজাগর বলে এই কোজাগরের কোনো অংশ কি বাক্যে আছে ভাইয়া নাই রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় বলে সত্যিক এখানে নাই যে বৃক্ষের ফুল না হলো ফল হয় এখানে বলে বনস্পতি এখানে নাই বড় ভাইয়ের পূর্বে ছোট ভাইয়ের বিবাহ তারা বলে পরিবেদন পরিবেদনের কোনো কিছু বাক্যে নাই প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় স্ত্রী গ্রহণ আহা কি ভাগ্য এটাকে বলা হয় অধিবেদন এটাও কি বাক্যে আছে অধিবেদনের কোনো কিছু নাই সুতরাং যদি আপনি দেখেন যে একটা কথা দিয়ে প্রকাশ করলেন ও বাক্যের মধ্যে নাই ওটা এক কথায় প্রকাশ আর যে একটা কথা যে বাক্যকে প্রকাশ করলেন সে যদি বাক্য থেকে জন্ম লাভ করে তখন সেটাকে বলা হয় সমাজ অর্থাৎ সমাজের সমাজবদ্ধ পথটা একটা কথাটা বাক্য থেকে যাবে এক কথায় প্রকাশে বাক্য থেকে জন্ম গ্রহণ করবে না এই হচ্ছে ফ্যাক্টর ওকে ভাইয়া তাহলে এখানে যে কথাটা বলছি তাই সকল সমাসে এক কথায় প্রকাশ কিন্তু সকল এক কথায় প্রকাশ সমাস নয় ভাবি শুনলে মারি দিবে না না শুনবে না শুনবে কেন সে কি আমার কাছে আরেক কার্রমে না মিয়া বুঝেন না ওকে এরপরে আসেন সমাসের প্রকার ভেদ এটা নিয়ে কি কথা বলা লাগবে না আপনারা পারবেন কর্মধারয় তৎপুরুষ দিগু দ্বন্দ্ব বহুব্রীহ ভাব। আমি আপনাদেরকে একটু বুঝাই দেব এই দেখেন সামান্য সামান্য করে আছে সমস্যা নাই চাপ নিয়ে না হ্যাঁ কর্মধারয় সমাস পরপদ অর্থ প্রধান তৎপুরুষ সমাস এটাও পরপদ অর্থপ্রধান প্রধান দ্বিগু সমাস এটাও পরপদ অর্থপ্রধান এবং সংখ্যা দিয়ে শুরু হয় দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ থাকে বহুব্রী পদের অন্য পদ অর্থ প্রদান থাকে অব্যব সমাসের পূর্বপদের অর্থ প্রধান থাকে ওকে আসেন একটু দেখায় দিই ব্যাপারটা কর্মধারয় কর্মধারের প্রকারভেদের মধ্যে যাবেন নতুন বোর্ড বই ফলো করবেন হ্যাঁ করবেন দুটোই পড়ে ফেলেন কর্মধার সমাজ দেখেন বলছি কর্মধার সমাজে অর্থের প্রাধান্য থাকে এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কোনটা কোন এই এই প্রথম দুইটা কর্মপদি তারপরে হচ্ছে এই দুইটা হচ্ছে উপমান পরের দুইটা উপমিত তারপরের দুইটা হচ্ছে আপনার রূপক কথা বুঝছেন এটা হচ্ছে মধ্য পদলোপি এটা হচ্ছে উপমান কারণ কথা সত্য যদি কথা সত্য হয় সেটা উপমান হয় আর এটা হচ্ছে উপমিত আমরা এগুলো দেখাইছি এটা মিথ্যা কথা আর এটা হচ্ছে রূপক দুটা দেহটা পিঞ্জিরার মতো শোকটা অনলের মতো যেটা শোক সেটাই অনল দুঃখ আগুনের মতোই মানুষকে পোড়ায় দেহটা পিঞ্জিরার মতোই আপনার রুহকে কি করছে আটকায় রাখছে ভাইয়া আর মিথ্যা কথা কিভাবে ফুলটা কুমারি না বা কুমারিটাও ফুল না এই মিথ্যা কথা বাহুটা লতা নয় কিন্তু যেটা হিম সেটা তো অবশ্যই শীতল বরফ তো শীতলই হয় কাজল তো কালোই হয় সত্য কথা হলে অবমান হয় মিথ্যা কথা হলে তারপরে আসছি এ পর্যন্ত এরপরে আসেন পরের চলে যাব। তৎপুরুষ সমাসে প্রাধান্য থাকে কার পরপদের এবং পূর্বপদের বিভক্তি লোপ পায় কোনো কিছু না বুঝতে জিজ্ঞাসা করেন দ্রুত সামনে চলে যাব এগুলো এখানে সময় দিলে যাইলে সমস্যা আছে কোনো কিছু না বুঝতে জিজ্ঞাসা করেন এটা হচ্ছে আপনার আহ দ্বিতীয় তৎপুরুষ এটা তৃতীয় তৎপুরুষ এটা চতুর্থী তৎপুরুষ এটা পঞ্চমী এটা হচ্ছে আপনার এই দুইটা হচ্ছে ষষ্ঠী এটা অলোক ষষ্ঠী এটাও অলোক ষষ্ঠী আর এই দুইটা হচ্ছে আপনার সপ্তমী তৎপুরুষ ওকে ভাইয়া এ উদয় গুলি করে মায়েরা ফেলাবো কিন্তু এরপরে আসেন দ্বিগু সমাস দ্বিগু সমাসের কথা কি বলছিলাম দেখেন তো পূর্বপদ সংখ্যাবাচক হয় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে ভাইয়া শত অব্দের সমাহার খুব ভালো মতো বুঝেন শত অব্দের সমাহার সমান সমান কি শতাব্দী এটা মূলত শতাব্দ হওয়ার কথা কিন্তু এটা হয়ে গেছে শতাব্দী যদি এটা একটা অপপ্রয়োগ অহেতুক একটা স্ত্রী প্রত্যয় কারণ ই প্রত্যয়টা তো লেডিস প্রত্যয় আপনারা জানেন জেলে জেলেনি ইনি বা ই ম্যাক্সিমাম সময় লেডিস কে নির্দেশ করে বন্দি বন্দিনী তাই না তো এরকম অহেতুক একটা ই প্রত্যয় আমরা যুক্ত করছি যা হোক দেখেন শত অব্দের সমাহার শত মানে হচ্ছে একশো তাহলে পূর্বতে কি থাকলো সংখ্যা থাকলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে শতাব্দী বললে এখানে দুটো কথা না একটা হচ্ছে শত আর একটা হচ্ছে অব্দ তা আপনি কি বুঝেন শতাব্দী বললে একশোটা ঘর বাড়ি না একশোটা বছর আলটিমেট অর্থে আপনি বুঝেন একশোটা বছর তাই পরবদের অর্থের প্রাধান্য থাকলো ওকে আচ্ছা একজন উপপদ তৎপুরুষ বুঝতে চাইছেন আচ্ছা উপপদ তৎপুরুষ বুঝাই দেই দেখেন পকেট মারে যে সমান সমান হলো পকেট মার আচ্ছা আবার দেখেন ছেলে ধরে যে সমান সমান হলো ছেলে ধরা আরে কত কিছু মনে পড়ে গেছে এটার সাথে আমার কোন স্মৃতি দেখেন পকেট মারে যে পকেট মার ছেলে ধরে যে ছেলে ধরা আপনাদের হাতে যদি বই থাকে দয়া করে নবম দশম শ্রেণীর বইয়ের আগের বইটা ওখানে দেখবেন সংজ্ঞায় লিখছে যে আহ কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস তার নাম উপপদ তৎপুরুষ সমাস তার আগে আবার বলছে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃতপত্য যুক্ত হয় তাকে বলা হয় উপপদ কৃতন্ত পদের সাথে উপপদের যে সমাজ তার নাম সমাস অর্থাৎ আপনাকে আপনাকে এখান থেকে দুটো জিনিস শিখতে হবে হবে জানতে পদ কাকে বলে আর তার সাথে আপনাকে জানতে হবে উপপদ কাকে বলে যেহেতু সংজ্ঞায় বলছে উপপদের সাথে কৃদন্ত পদের সমাজকে উপপদ তৎপুরুষ সমাজ বলে তাই না তো এখন আপনাকে কৃদন্ত পদের উপপদ বের করলেই হয় তো কৃতন্ত কোনটা বলেন তো যে পদের ভিতরে একটা ধাতু থাকে সেটাকে কৃতন্ত পদ বলে এই যে এখানে মারে আর এখানে ধরে এই দুটো কৃতন্ত পদ কারণ মারে এটাকে ভাঙলে আপনি পাবেন এ হলো মার তার সাথে হলো এ এ মার হলো ধাতু ধরে এটাকে যখন আপনি ভাঙবেন আপনি পাবেন হচ্ছে ধর আর তার সাথে পাবেন হচ্ছে এ তাহলে ধরেটা কৃতন্ত পথ মারেটাও কৃতন্ত পদ এবার আসেন উপপথ মনে রাখেন কৃতন্ত পদের ঠিক আগে যে পদটা থাকে এটাই উপপদ তাইলে পকেট উপপথ ছেলে উপপদ প্রথম কথা দ্বিতীয় উপপদ সবসময় নাউন হবে দেখেন পকেটটাও নাউন ছেলেটাও নাউন এখন আপনি যদি বলেন যে ভাই একটু একটু কিতাবের ভাষায় বলেন আগের পদ বলে দিচ্ছেন হ্যাঁ কিতাবের ভাষায় বলি বলছে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃতপ্রত্য যুক্ত হয় সে পদকে উপপদ বলে অর্থাৎ যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃতপ্রত্যয় বসে তো ভাইয়া ছেলে পদের পরবর্তী ক্রিয়ামূল কোনটা ধর কারণ ছেলে এরপরে একটাই পদ আছে ধরে তাহলে ছেলে পদের পরবর্তী এমন হলো ধর এই ধরের সাথে কি বসছে বসে। তাই না ছেলের ক্রিয়ামূলের সাথে বসার কারণে ছেলে উপপদ হয়েছে আমি আবার বলি যে পদের যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কি বসে কৃতপ্রত্য বসে তারে বলে হচ্ছে উপপদ তাহলে ছেলের পরবর্তী ক্রিয়ামূল ধর তার সাথে কৃতপত্য বসার কারণে ছেলে উপপদ পকেটের পরবর্তী ক্রিয়ামূল মার তার সাথে কৃতপত্য যুক্ত হওয়ার কারণে পকেট উপপদ এবার বুঝছেন এখন দেখেন উপপদের কৃতন্তপদের সমাস হয়েছে এই তার নাম উপপদ তৎপুরুষ সমাস আচ্ছা আসিফুর রহমান হচ্ছে দুইটাই চতুর্থী তৎপুরুষ কেন দুইটা চতুর্থী তৎপুরুষ কেন চতুর্থী তৎপুরুষ তো নিমিত্ত থাকে এখানে নিমিত্ত নাই উল্টা বুঝেন না ছা পোশাক কিভাবে উপপদ ছা পোষে যে দিগুয়ার সংখ্যা বহুব্রীর পার্থক্য একটু বুঝাই দিয়ে না হারি হ্যাঁ কত আবদার রে মামুর বাড়ির আবদার গুলি করে মারতে হয় না ছেলে ধরা পকেট মার এগুলো বহুব্রী হবে না কেন সাদদাম এটা ভালো প্রশ্ন এই যে খুশি হয়ে গেলাম জান একজন প্রশ্ন কষে ভাই ছেলে ধরা তারপরে হচ্ছে পকেট মার বহুব্রী হবে না কেন চমৎকার প্রশ্ন এগুলার গঠনগত দিক বিবেচনা করলে একরকম সমাস হয় অর্থগত দিক বিবেচনা করলে আরেক রকম সমাস হয় কারণ এগুলো আপনি বহুব্রীতে গেলেও পাবেন আবার উপপদ তৎপুরুষও পাবেন গঠনগত দিক বিবেচনায় উপপদ তৎপুরুষ আর অর্থগত দিক বিবেচনায় বহুব্রী ওকে তারপরে আসেন সামনে যাই সংখ্যাবাচক বাচক বহুব্রী আর দ্বিগুর পার্থক্য দেখেন এ হলো সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহী আর এ হলো দ্বিগু এখন দিগুরু ধরণ এখানে লিখেন লিখেন শতাব্দী দেখে দেখে লিখে ফেলান তারপরে লিখেন হচ্ছে চৌরাস্তা তারপরে লিখেন মনে করেন লিখলেন হচ্ছে কি আছে পঞ্চবটি আচ্ছা নতুন বই তোর দিগো আলাদা নেই ওটা কর্মধার মধ্যে হ্যাঁ নতুন বই নিয়ে অনেক প্রশ্ন আসে দয়া করে আমাকে প্রশ্ন করবেন না নতুন বই নিয়ে কারণ আমার নতুন বই নিয়ে আমার অনেক ক্ষোভ আছে কষ্ট আছে কি থেকে কি বলে ফেলি তারপরে গুম হয়ে যাবো নতুন বইটা কোনো বই না প্রতিবন্ধী বই বাদ দেন তাও এটার মধ্যে কিছু নতুন নতুন টার্ম আছে আলাদা আলাদা যে টপিক গুলো নতুন আসছে এগুলো আর কোনো করলে গুলি খাবেন এবার আসেন সংখ্যাবাচক বহুব্রী দশ তারপরে হচ্ছে ধরেন বারো হাতি তারপরে হলো ধরেন দশ ভুজা দেখেন সংখ্যাবাচক বহুব্রীর বহুব্রী দিগুর মধ্যে প্রথমত একটা কমন মিল পাইছেন আপনি খুঁজে দেখেন এখানেও কি আছে সংখ্যা আছে দশ এখানে আছে বারো এখানেও আছে দেখেন দশ এখানে আছে শত এক শত এখানে আছে চার আর এখানে আছে হচ্ছে পাঁচ রাইট এখন প্রথম মিল আমি গেছি কি পায়ে গেছি দুটোর মধ্যে কি পাইলাম সংখ্যা পাইলাম প্রথম কথা তাহলে দুটো কি বহুব্রী দুটোই কি দিগু না দেখেন এখানে আপনি বলছেন শতাব্দী আলটিমেটলি বুঝছেন একশো বছর চৌ রাস্তা মানে চার রাস্তার মূল মাথা পঞ্চবটি পাঁচটা বট গাছের সমাহার কিন্তু এখানে দেখেন আপনি বলছেন দশানন বুজার সময় কিন্তু বুঝছেন রাবণ বলছেন বারো হাতি বুঝার সময় কিন্তু বুঝছেন শাড়ি বলছেন দশ বুঝা বুঝবার সময় বুঝছেন দুর্গা তাইলে আমরা এক কথাই বলে দিতে পারি সংখ্যাও থাকবে সংখ্যার অর্থও থাকবে তার নাম দিগু। সংখ্যা থাকবে কিন্তু সংখ্যার অর্থ থাকবে না তার নাম বহুব্রী বুঝছেন দিগুতে যেমন সংখ্যা আছে সংখ্যার অর্থটাও আছে বহুব্রীতে সংখ্যা আছে কিন্তু সংখ্যার অর্থটা নাই এই হচ্ছে মূল পার্থক্য আরেকটা পার্থক্য হয় সংখ্যাবাচক বাচক বহুব্রী সাধারণত বিশেষণ পদ হয় আর দিগু সাধারণত বিশেষ পদ হয় এ আরেকটা পার্থক্য তবে পদের ঝামেলায় না গেলে আপনি ডিপে যাবেন এটা ভালো বেশি সংখ্যা আছে সংখ্যার অর্থ আছে তার নাম দিগু সংখ্যা আছে কিন্তু সংখ্যার অর্থ নাই তার নাম সংখ্যা বাচক বহুব্রী আশা করি ক্লিয়ার হয়েছে ওকে ভাইয়া ওকে একজন বলছেন দিগু হচ্ছে সমাহার আপনাদের সমাহার এক পয়সার কাজেও লাগবে না কেন কাজে লাগবে না জানেন কারণ পরীক্ষায় ব্যাস বাক্য আসে না ব্যাস বাক্য আসলে আমি আপনারা বলতাম যে ব্যাস বাক্যের সমাহার দেখবেন ওটাকে দিগু বলবেন এটা অনেক টিচারে পড়ায় আমি সব টিচারের প্রতি সম্মান রেখেই বলছি যারা এভাবে পড়ায় ওরা বোঝে না নিজের সমাজ বোঝে না কারণ পরীক্ষায় যদি ব্যাস বাক্য আসতো একবার দেখলাম এক টিচার পড়াচ্ছে রূপক কর্ম তুমি যদি বেশ বাক্যের রূপ দেখো তখন সেটা হবে রূপক কারণ কি কারণ মন রূপ মাঝি এখন পরীক্ষা কি বেশ বাক্য আসে না সমস্ত পথ আসে পরীক্ষা সমস্ত পথ পরীক্ষা মন মাঝি এখন টিচারের কাছে আমার প্রশ্ন মন মাঝের মধ্যে রূপ কই তুমি যে পড়াইলে রূপ থাকলে রূপক হবে এখানে রূপটা কই নাই তো যদি বেশ বাক্যটাই আসে সময়। তাইলে তুমি এটা বলতে পারো যে মন রূপ মাঝি তুমি রূপ মাঝখানে যদি দেখো তখন সেটা হবে রূপক তো পরীক্ষায় তো রূপ দিয়ে কোশ্চেনই সেট করা হয় না সো যিনি পড়াইছেন উনি পড়াইছেন বাট এটা এক্সাম ওরিয়েন্টেড না এই পড়ানোতে কাজ হয় না আমি একটা কথা বলি দেখবেন আমার ইউটিউবের ভিডিওতেও আছে এই কথাটা আপনার কাছে একটা ছাতা থাকার অর্থ এই না বৃষ্টি আসলে আপনার শরীর বাঁচবে কেন ছাতাটা ব্যাগ থেকে বের করতে হবে তারপরে শরীর বাঁচবে না ছাতাটা মেলতে হবে তারপরেও বাঁচবে না কেন কারণ বৃষ্টি আসতেছে পূর্ব দিক থেকে আপনি ছাতা ধরে আছেন পশ্চিম দিকে শরীর বাঁচবে না যে দিক থেকে বৃষ্টি আসে ছাতা ওই দিকে ধরতে হবে তাইলে শরীর বাঁচবে এই জন্য আপনি সমাজ শিখছেন এর মানে পরীক্ষা অ্যান্সার করে ফেলবেন নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু বি এক্সাম ওরিয়েন্টেড আশা করি বুঝাইতে পারছি আপনাকে চৌচালা কিভাবে সংখ্যাবাচক বহুব্রী হয় চৌচালা কিভাবে সংখ্যাবাচক বহুব্রী হয় দেখেন চৌচালার মধ্যে এই হলো চৌ আর এই হলো চালা এখানে বলা আছে চার এখানে বলা আছে চারটা চালের কথা কিন্তু চৌচলা বললে কি আপনি চারটা চাল বুঝেন না একটা ঘর বুঝেন একটা ঘর বুঝেন ঘর হইতে চারটা চালের পাশাপাশি দেয়াল দরজা জানালা চৌকাট কত কিছু লাগে মেজে কিন্তু সমস্ত ভিতরে শুধুমাত্র একটা উপাদানের কথা বলা চালা ঘর একটা টোটাল কম্বিনেশন তাই এগুলোর উত্তর এখন দেওয়ার কোনো সময় নাই আমার কারণ এটা আপনাকে এখন পড়ানোর জায়গা না দুঃখ পাওয়ার কিছু নাই আমি সামনে চলে যাব ইউটিউব চ্যানেলের নাম উত্তরণ ভাইয়া এটা উত্তরণের চ্যানেল আমাদের এই কোচিং এর চ্যানেল উত্তরণে গিয়ে সমাজ লিখে সার্চ দিবেন যান দেখে চলে আসেন কাসরবের চাঁদ মুখ দ্বন্দ্ব সমাজ বলছিলাম উভয় পদের অর্থের প্রাধান্য থাকে মা ও বাবা মা বাবা মানে আমি যদি বলি মনে করেন এখানে কার নাম আছে জুহাদ জোহাদের মা বাবা আসছে কারণ আপনি কি বুঝবেন মা আসছে না বাবা আসছে অবশ্যই মাও আসছে বাবাও আসছে মানে যেহেতু মা বাবা দুজনকে বুঝাইছে সেহেতু এটা উভয়পদের অর্থের প্রাধান্য দিছে কথা ক্লিয়ার এরপর আসেন সামনের দিকে যদি যায় অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে পূর্বপদের অব্যয়ভাব সমাসে পূর্বপদটা কি হয় অব্যয় হয় দেখেন পূর্বপদ অব্যয় কিনা এই যে উপ উপসর্গ 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 কথা বুঝছেন হ্যাঁ উপসর্গ ছাড়াও অব্যয়ভাব হতে পারে যেমন কিভাবে রীতিকে অতিক্রম না করে এটা হলো যথারীতি তো যথারীতির উপসর্গ না তবে সব উপসর্গ হবে এমন তো না তবে যত উপসর্গ আছে সবগুলোই অব্যয় পদ আপনি উপসর্গের সংজ্ঞা বের করেন নবম দশম শ্রেণীর পৃষ্ঠা নম্বর বাহাত্তর মানে গিয়ে দেখেন বলা আছে যে উপসর্গ হচ্ছে কিছু অব্যয় সূচক শব্দাংশ এজন্য যত উপসর্গ আছে সবই অব্যয় আর আপনি মনে রেখেন অব্যালি ক্ষেত্রে কি দিয়ে শুরু হবে আপনি আরো বিস্তারিত চান যারা আমাদের পীড়িতে ছিলেন না ভাই আমাকে মাফ করবেন ভুল বুঝবেন না কারণ আমি সমাস এটি চার ঘন্টা পড়ানো যায় এই জন্যই বলছি আপনি কি করবেন এই উত্তরণ লিখে তার সাথে লিখবেন সমাজ লিখে চার্জ দিবেন দিলে আসবে আসলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পর্ব আছে ইনশাল দেখে ফেলাবেন তাহলে কাজ হয়ে যাবে বুঝছেন কি এবার এরপরে দেখেন বহুব্রী সমাস বহুব্রী সমাস মানে হচ্ছে একটা ঘাউড়া সমাস কথা শুনে না ও পূর্বপদ এক কথা মানে কি বলে ব্যাসবাক্য এক কথা বলে তো সমস্ত পদ আরেক কথা বলে এরকম মনে হবে আপনার কাছে অর্থাৎ এটার পূর্বপদ পর্বত কোনো পদের অর্থের প্রাধান্য থাকে না কিভাবে থাকে না আমি আপনার বলে দিই খেয়াল করে দেখেন নীলকণ্ঠ যদি আপনি পূর্ববদের অর্থ নেন তাহলে হবে কোনো কিছু নীল যদি পরবর্তী অর্থ নেন তাহলে হবে কণ্ঠ কিন্তু বাস্তবে নীলকণ্ঠ বললে হিন্দু ধর্ম অনুযায়ী শিবের বা মহাদেবের নাম নীলকণ্ঠ তাকে বোঝায় এর মানে আপনি বললেন নীলকণ্ঠ বুঝালেন শিব এটাই সমাস। বললেন বিনা পানি বুঝালেন হিন্দু ধর্ম অনুযায়ী বিদ্যার দেবী সরস্বতীকে বললেন আশিবিশ বুঝালেন সাপ বললেন ধামাধরা আর বুঝাইলেন চাটুকার যে পাম দেয় তারে বুঝাইলেন হাতাহাতি এখানে হাতের কথা কিন্তু মূলত আপনি বুঝাইলেন ঝগড়া দশ গজি বললেন কিন্তু বুঝাইলেন বুঝাইলেন কি ধুতি তারপরে মাথায় পাগড়ি বুঝাইলেন কি জামাই জামাই তো বুঝেন বর জামাই লিখলাম আর কি লিখলে ভালো লাগে একটা আনন্দ আনন্দ লাগে এবং মাইকেল মধুসূদনের মতো বলতে ইচ্ছা হয় আর কি হবে দেখা এটা আপনারা বুঝে নেন প্যারোডি করে আমি অন্যভাবে বলতে পারছি না বুঝছেন কবতা কোনো দিয়ে পড়েন নাই আর কি হবে দেখা যতদিন যাবে তো আমি বললাম আর কি হবে এটা বসায় নেন বুঝছেন তো ওকে আসেন সামনের দিকে চলে যাবে এবার সন্ধি এই সন্ধি নিয়ে কি পড়াবো বলেন তো আপনারা কি জানতে চান সন্ধি থেকে বলেন শুনি বলেন লিখেন লিখেন সন্ধি থেকে কি বুঝতে চান সন্ধি থেকে তো নর্মালি কোশ্চেন আসে না সন্ধি থেকে প্রশ্ন আসে না খুব একটা আমি দেখিনিছেন যদি আসে সন্ধিয়ার সমস্যার পার্থক্য মিলিয়ে ধরতে পারে আর যদি এবছর যেমন উপসর্গ থেকে খুব সোজা একটা প্রশ্ন হয়েছে আপনাকে এরকম জিজ্ঞাসা করতে পারে যে সন্ধি বলতে কি বুঝেন বাংলা ভাষায় নতুন শব্দ গঠনে সন্ধির ভূমিকা কি এই টাইপের একটা প্রশ্ন আপনাকে দিতে পারে ওকে বিসর্গ ও লোক নৃত্য এ মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বিসর্গ সন্ধির মধ্যে পড়ে ও লোকার নৃত্য তো সমাজের মধ্যে পড়ে কই থেকে কই গেলেন সবই অল্প করে উ আল্লাহ কত খারাপ হলন কখন দিতে হবে হ্যাঁ হলন্ত দিতে হবে যদি সেটা আপনার ধাতু হয় আপনি যদি ধাতু দিয়ে করেন তখন দিতে হবে যেমন আপনি মনে করেন করলেন এই সম তখন করতে পারেন এরকম কখনো কখনো দিতে হয় কখনো কখনো দিতে হয় না তো সেটা আপনার আপাতত না বুঝলে চলবে ইটস নট সো মেজর থিং ধনির অর্থ থাকতে হবে হ্যাঁ সাধারণ ধনির অর্থ থাকে আপনি হয়তো বা বুঝেন নাই ধনির অর্থ ধরতে পারেন না তবে একটা অর্থ থাকে সন্ধি মনে রাখার নিয়ম আছে কিনা আচ্ছা হ্যাঁ ভালো প্রশ্ন করছেন সন্ধি মনে রাখার জন্য আপনি নিয়ম খোঁজার দরকার নাই আপনি যেটা করবেন আপনি শুধুমাত্র অর্থ বুঝবেন আমি লিখে দিই শব্দের অর্থ বুঝে পড়বেন আচ্ছা এটার একটা টেস্ট আমি আপনাদের নেই যারা প্রিলির ক্লাসে এটা জানছেন তারা উত্তর দিবেন না যারা আমাদের নতুন ভাই বোন আছেন শুধু আপনারা বলবেন আমি আপনাদের করে দিই দেখেন এই যে এই যে হিমালয় দেখেন হিমযোগ আলয় হিমালয় তাহলে এটার কি কি হবে হবে বলেন তো হিমাচল করে দেন আমার নতুন স্টুডেন্ট যারা শুধু আপনারা লিখবেন এটাকে দেখে করেন তো দেখি হিমাচলের ইয়েটা করেন দ্রুত করবেন আচ্ছা অনিম লিখেছেন ওকে সাম্য সৌম্য লিখেছেন আপনাদের পার্সেন্টের উত্তর ভুল হয়েছে পঞ্চাশ পার্সেন্ট ভুল লিখেছেন কেন ভুল লিখেছেন আমি বলি আপনারা কেন ভুল করছেন শব্দের অর্থ না বুঝে পড়ছেন দেখেন হেমযুগ আলয় হিমালয় হিমালয় মানে হচ্ছে বরফের বাড়ি এই জন্য হিমযোগ আলয় এখন আপনারা বলছেন অনেকে বলছেন যোগ আচল আচলে আবার অনেকের চন্দ্রবিন্দু দিয়ে দিছে দিয়ে তারপর আঁচল বানাতে চন্দ্রবিন্দু আছে সে তো জানে এটা ট্যালেন্টেড মানুষ হিমাচল এখন জাস্ট কোশ্চেন হিমাচলের মধ্যে আচলের সম্পর্ক কি আচল তো শাড়ির আচল কথা কি বোঝেন হিমাচল মানে হিমালয়ে যেটা হিমাচল সেটাই এটা হবে হিম যোগ অচল অচল শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাহাড় অর্থাৎ বরফের পাহাড় তাইলে হিমযোগ অচল হিমাচল হিমর মধ্যে অ অচলের মধ্যে অ সরসন্ধির এক নম্বর নিয়ম অনুযায়ী অ আর অ মিললে আ হয়ে যায় ওই সূত্রটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে হিমাচল কিন্তু সন্ধি করার সময় আপনি কি বলবেন না আচল বলবেন না বলবেন হিমযোগ অচল কারণ হিমাচল কথার অর্থে হচ্ছে বরফের পাহাড় মানে আপনি যদি এই জিনিসটা বুঝতেন বরফের পাহাড় তাহলে এখানে বরফ লিখছেন এখানে এসে কি আপনার কাপড়ের আঁচল লিখতেন নাকি আপনি তো পাহাড়ের কথাই লিখতেন পাহাড় মানে তো অচল তো ভুলটা কোথায় করছেন এবার কি ধরতে পারছেন সন্ধি কেমনে পড়তে হয় যারা ভুল করেছেন শুধু তাদের জিজ্ঞাসা করতে চাচ্ছি ধরতে পারছেন কি পড়বেন কেন পড়বেন কিভাবে পড়বেন ওকে শুধু এটা করবেন এবং ক্ষেত্রে আপনার জন্য খুব হেল্পফুল যেটা হতে পারে হেল্পফুল হতে পারে এই অর্থে বাংলা বাংলা একাডেমির যে ডিকশনারিটা আছে বাংলা একাডেমি থেকে যেটা বের করে এটা আপনারা কিনে ফেলেন এটা টেবিলে রাখেন কোন শব্দ নিয়ে আটকায় গেলে এটা একটু ঘাটবেন টাটবেন তাহলেই আপনার জন্য এটা বোঝা সহজ হয়ে যাবে ওকে আশা করি এটা নিয়ে আর ঝামেলা হবে না আচ্ছা কিছু জিনিস একটু দেখায় দিই কাঞ্চন বলছে উপপথ পকেটমার ও বহুব্রীহি খোশ মেজাজ এ ডিফারেন্স কি কৃদন্ত না অর্থ মূল পার্থক্যটা অর্থে খোশ মেজাজ যার খোশ মেজাজ তো এখন আপনি এই খোশ মেজাজ যার এখানে কৃদন্ত পথ পাইছেন আপনি আছে কোথাও নাই এজন্য অর্থগত দিক থেকে এটাকে ধরবেন ধরলে বেশি লাগে বুঝতে পারবেন আর পকেটমারকে কখনোই বহুব্রীহি করে চিন্তা করবেন না তাহলে আপনার সমস্যা হবে পকেটমার সবসময় তৎপুরুষ অক্সফোর্ড বাংলা অভিযানে কি কাজ হবে না কাজ হবে না অক্সফোর্ড বাংলা অভিযান পরে লস খাইলে আমার জিজ্ঞেস করেন আমি যেটা বলছি ওইটা পরে বাংলা সম্বন্ধে সবচেয়ে ভালো বাংলা একাডেমি জানে আপনি যদি পিজ্জা খান কই যাবেন ঢাকায় যদি পিজ্জা খাই মনে হয় আপনি বলবেন পিৎজা হাটে চলো কারণ আপনি এটা সহজেই বুঝেন যে পিৎজা হাটের থেকে পিৎজার ব্যাপারে আর ভালো কে জানে তাই না বার্গার খাইলে হয়তো চয়েস করবেন বাংলাদেশে নাই ভিন্ন কথা কাচ্চে খাইলে আপনি সুলতান নিয়ে যেতে চাইবেন কাবাব খাইলে আপনি চোখ বাজারে যেতে চাইবেন অথবা ধানমন্ডির দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি তো সেম ওয়ে আপনি বাংলা শব্দের বাংলা অভিধান ঘাটবেন এটা অবশ্যই বাংলা একাডেমির হবে তাদের থেকে ভালো না কেউ হ্যাঁ ডোমিনোস পিৎজাও ভালো যদি আমি পিৎজা খাই না বলার জন্য বলছি বুঝেন না কেন পিৎজা আই ডোন্ট লাইক পিৎজা ঠিক আছে সবচেয়ে ভালো খাবার হলো মিয়া পৃথিবীর এক নম্বর খাবারের নাম খিচুড়ি কিসের পিৎজা পিৎজা তাই না তো দেখেন আমরা বলছিলাম সন্ধি ব্যঞ্জন সন্ধি এগুলো পারবেন আপনারা দরকার নাই বিসর্গ সন্ধিটা কেমনে করতে বিসর্গের একটা পয়েন্ট আছে এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন যেখান থেকে বেশি প্রশ্ন হয়েছে আমি শুধু সেটাই দেখাই দিব এই যে দেখেন কেমনে পড়বেন রত্নাকর শব্দের অর্থ হচ্ছে রত্নের আকর বা রত্নের খনি এখন সমুদ্রকে কি বলা হয় রত্নের আকর বলা হয় ওকে বা রত্নের খনি বলা হয় দ্যাট ইজ রত্ন যোগ আকর আকর মানে খনি সদানন্দ মানে যিনি সবসময় আনন্দে থাকেন সদা আর আনন্দ পূর্ণেন্দু শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ চাঁদ পূর্ণিমা চাঁদ তো বুঝেন এই পূর্ণিমা চাঁদ বলেন একটা হলো আর একটা হলো ইন্দু হিতোপদেশ মানে হচ্ছে ভালো ভালো কথা উপদেশ হিত মানে কল্যাণ উপদেশ উপদেশ রাজর্ষি মানে এমন রাজা যিনি ঋষির মতো অনরম্বর জীবন যাপন করেন তারে বলা হয় রাজর্ষি তো সেম রাজা আর ঋষি এই এই জিনিসগুলোই আর কিছু না ওকে এখন আসেন বিসর্গ সন্ধির জায়গাটা দেখাচ্ছি তার আগে একটু দেখেন ব্যঞ্জন সন্ধির জায়গাটা বাগাড়ম্বর মানে কি বাড়ায় বাড়ায় কথা বলা মসজিদ বাঘযোগ আরম্ভ আচ্ছা আমার কাছের মসজিদে আজান হয়ে গেছে তাহলে আমি আজানের জন্য একটা ব্রেক নিয়ে নিই দেন এসে কথা বলবো আজান বিরতি সাত মিনিট আসেন এভরিবডি আছেন সবাই শুরু আহ কনিকা কাপুর না ক্লাস অফ না আমরা শুরু করছি ব্রেকে ছিলাম উদয় একটা সমাজ বানাইছে খিচুড়ি পাগল যে সমান সমান কাউজর ভাই এবং এটা বহুব্রী সমাজ খুব চমৎকার একদম ঠিক ধরছেন এখন আসেন কতিপয় ব্যঞ্জন সুন্দর উদাহরণের দিকে তাকাইছিলাম ব্যঞ্জন নিজের মতো করে দেখবেন এরপরে নিপাতনের সিদ্ধ নিপাতনের সিদ্ধ মানে হচ্ছে কোনো নিয়ম কানুন মানে নাই এই জন্য নিপাতনের সিদ্ধ হয়েছে আমি আপনাকে দুটো করে তাহলে বুঝবেন কেন নিপাতনের সিদ্ধ কুল যুগ অটা কুল ওটা ভাই এখানে ল সাথে আছে হচ্ছে অ এখানে অঠাতে আছে হচ্ছে অ তো দুইটা অ মিলে তো একটা আ হওয়ার কথা মানে শব্দটা কি হওয়ার কথা বলেন তো হওয়ার কথা হচ্ছে কুলাটা না হয়ে আমাদের ভাষায় হয়েছে হচ্ছে কুলোটা ঠিক কিভাবে এটা হওয়ার কথা গবক্ষ হয়েছে গবাক্ষ এটা হওয়ার কথা মার্তযুগ অন্ড তাহলে মার মার্তাণ্ড না হয়ে হয়েছে মার্তণ্ড এই জন্য যেহেতু সিস্টেম টিস্টেম মানে নাই এই কারণে আমরা এগুলাকে কি বলি এগুলাকে আমরা বলি নিপাতনে সিদ্ধ আচ্ছা রাজু বলছে দুলাল ভাই যতই লাফা কাউসার ভাইয়ের অর্ধেক খিচুড়ি খেতে পারবেন না একদম মনের কথা বলছেন আহ আপনাদের দুলাল ভাই কোনো দিক থেকে কাউসার ভাইয়ের অর্ধেক না বলে দিয়েন যে কাজর কইছে কুইছে আপনি নাকি কোনো দিক থেকে কাজর না না খাইতে পারেন না তার মতো শক্তি আছে না আপনি তার মতো স্কাউট ঠিক আছে বললেন তারপরে কি বলবে সেটা আমি জানি আপনি বলার পরে আমার জিজ্ঞাসা করেন যে বলছি তারপরে আমি বলে দেব সে কি বলছে তারপরে আপনি মিলে নেবেন কথা বুঝতে পারছেন ওকে এ তো আমার সামনে তালপাতার সেপাই ওকে আসেন শুরু করে দিই তারপরে বিসর্গ সন্ধি নিয়ে কথা বলছিলাম বিসর্গ হচ্ছে দুই রকমের রজাত এবং সজাত খুব ভালো করে বুঝেন এই জায়গা নিয়ে কিন্তু আপনি পীড়িত ভুগছেন আপনার এখন রিটেনে আইসা যদি এটা লাগে না তারপরও এটা একটু আপনার বুঝে যেতে হবে যদি আপনি সামনে আবার কি করেন আবার যদি ট্রেনে কাজ করেন আপনার লাগতে পারে একটু দেখেন এইদিকে দেখেন বিসর্গ সন্ধি কত প্রকার দুই প্রকার আমরা বলছি রজাত আর সজাত ভাইয়া জাত শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করছে বা উৎপন্ন হয়েছে এখন রজাত মানে র থেকে জন্ম নিচ্ছে সজাত মানে স থেকে জন্ম নিছে একটু খেয়াল করেন যদি র থেকে জন্ম নেয় তাহলে র আর বিসর্গটা সমান সমান হয় না অর্থাৎ যদি অঙ্ক করার সময় সমান থাকে তাইলে খুব ভালো করে বুঝেন আপনি মান বসানোর সময় যেখানে এক্স প্লাস ওয়াই পান চার জন্য কি করে দেন ফাইভ বসাই দেন না এখন রজাত মানে হচ্ছে এই র সমান সমান হলো বিসর্গ স্বজাত মানে হচ্ছে স সমান সমান হলো বিসর্গ কারণ যেহেতু স থেকে বিসর্গের জন্ম হয়েছে যেহেতু র থেকে বিসর্গের জন্ম হয়েছে কথা কি বুঝতে পারছি আপনাদেরকে আমি এর মানে আপনি যেখানে র পাবেন তার বদলে বিসর্গ দিবেন যেখানে পাবেন তার বদলে বিসর্গ দিবেন আর কিছু না অর্থাৎ দেখেন এই নমস্কার সন্ধিটাকে যদি আপনি ভাঙেন তাহলে একটা হলো নম আর একটা হলো কার বাদ আছে কে স্ববাদ আছে তো তার জন্য এখানে একটা বিসর্গ বসায় দিবেন ঝামেলা শেষ ঠিক একইভাবে যদি আপনি দুর্বার এই কথাটাকে যদি সন্ধিতে ভাঙেন তাহলে একটা হলো দু আর একটা হলো বার যেটা র আছে সেটা রেফ হিসাবে উপরে আছে এখানে ওরে নামায় বিসর্গ বানাই দিবেন আর কোনো কাজ নেই কথা ক্লিয়ার বুঝছেন কিনা বলেন কথা ক্লিয়ার কিনা বলেন 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 ওকে তারপরে আসেন হ্যাঁ থ্যাংক ইউ এরপরে আসেন দিরুক্ত শব্দ একজন দিরুক্ত নিয়ে দেখলাম যে হ্যাঁ প্রশ্ন করছেন কোথায় যেন কিউএনএ বক্সে কিউএনএ বক্সে দিরুক্ত নিয়ে প্রশ্ন করার তো দরকার নাই আমরা তো আছি ইনশাল্লাহ যেহেতু ভাইয়া দিরুক্ত নিয়ে কথা বলবো সেই তো আপনার এত চিন্তা করতে হবে না দিরুক্ত নিয়ে আপনার যে কোশ্চেন আছে সেটা আমাকে করলেই হবে আমি বলে দেবার কিউনে তে কেউ আছে কি না দুলাল কে আছে কি না কে আছে কিউনে তে মনে হচ্ছে না তো বুঝতেছি না তো আচ্ছা এদিকে তাকান আমাকে কোশ্চেন করেন দেখেন শব্দের তো দুইবার উক্ত মানে যেটা দুইবার বলা বলা হয় হয় তারে বা এটা তিন রকমের হয় একটা হচ্ছে একটা হচ্ছে পদের বিরুক্তি আর একটা হচ্ছে অনুকার দিরুপ্তি বা ধনাত্মক বিরুপ্তি তিন রকমের বিরুপ্তি এর বেশি না কথা কি বুঝতে পারছেন বিরুপ্তি বেসিক্যালি রকমের হয় তিন রকমের হয় একটা হচ্ছে শব্দের একটা হচ্ছে পদের আরেকটা হচ্ছে অনুকার বা ধনাত্মক নিরুক্তি এখন কোনটা শব্দের কোনটা পদের কোনটা অনুকার বা কোনটা ধনাত্মক একটু খেয়াল করে দেখেন ভাইয়া শব্দ পদের পার্থক্য কোথায় আমাকে চ্যাট বক্সে বলেন তো দ্রুত বলবেন শব্দ আর পদের পার্থক্য কোথায় লিখছেন আচ্ছা পদ বাক্যে বসে পদের অর্থ আছে শব্দ বাক্যে বসে পদ হয়ে যায় বাক্যে ব্যবহৃত হলে হলে পদ না শব্দ পদের অর্থ নাও থাকতে পারে আচ্ছা জেড নাম একজন আছেন আপনি ভালো লিখছেন তারপরে সৈকত ভালো লিখছেন আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে জাওয়াদ বলেছেন মূল কথাটা হচ্ছে জারিন বলছেন আর বলছেন ফাহমিদা ভাইয়া সব পদের পার্থক্য হচ্ছে মূলত বিভক্তিতে এটা একটা প্যাসের জায়গা আমি আপনাকে একটু ভাঙ্গা দিচ্ছি মনোযোগ দিবেন কাইন্ডলি এখন আর লিখবেন না এখানে দরকার নাই লেখার ভালো করে বুঝেন যদি বিভক্তি থাকে তখন তারে আমরা পদ বলি বিভক্তি থাকবে আর শব্দ মানে হচ্ছে কি থাকে না বিভক্তি থাকে না খুব মনোযোগ দিবেন তাহলে বিভক্তিযুক্ত শব্দকে কি বলে পদ বলে আর বিভক্তি না থাকে তাকে শব্দ বলে এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাইয়া ঢাকা বড় শহর এখানে তো ঢাকার বিভক্তি বিভক্তি নাই নাই শহরের সাথে বাক্যের ভিতরে যদি আমরা করতে যাই তখন আমরা শহরকে বলি হচ্ছে বিশেষ বড়কে বলি সাইজ বোঝানোর কারণে বিশেষণ ঢাকাকে বলি হচ্ছে বিশেষ যেহেতু এটা একটা শহরের নাম এখন এখানে তো কোনো বিভক্তি নাই না থাকার পরেও এটা কেন বিশেষ হলো এটা কেন বিশেষণ হলো আর এটা কেন আবার বিশ্বাস হলো এই কারণ কি যদি বিভক্তি থাকলে সেটা পদ হয় এখানে বিভক্তি ছাড়া কিভাবে পদ হলো ভালো প্রশ্ন দেখেন বিভক্তির কাজ কি জানেন বিভক্তির কাজ হচ্ছে অর্থ তৈরি করা শব্দ বিভক্তি বলতে আমরা যেগুলোকে বুঝি প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত যে শব্দ বিভক্তিগুলো আছে শূন্য অ কে কেরে এরে তারপরে দাঁড়া দেয়া কর্তৃক তারপরে আপনার হচ্ছে আবার কে কেরে এরে তারপর হতে থেকেছে র এ তারপরে হচ্ছে এ অতে এতে এদের কাজ কি এদের কাজ মূলত অর্থ ক্রিয়েট করা কিভাবে অর্থ ক্রিয়েট করে দেখেন বহুল প্রচলিত একটা উদাহরণ আমি এটা খুব সহজ উদাহরণ আমি জন্য আপনাকে দিচ্ছি ধরুন আমরা বললাম যে আমরা এখন রুম অথবা আমরা এখন রুমে এখন বাক্য তৈরি করার জন্য অর্থপূর্ণ বাক্য হওয়ার জন্য কি আপনি কোনটা নিবেন আমরা এখন রুম এটাকে নিবেন নাকি আমরা এখন রুমে এটাকে নিবেন অবশ্যই আমরা এখন রুমে এটাকে নিবেন প্রশ্ন হলো রুম আর রুমে এটার পার্থক্য কোথায় পার্থক্য হলো বিভক্তিতে এ বিভক্তি এর মানে হলো এ বিভক্তি থাকলে এ আমাদের সাথে রুমের কি সম্পর্ক এটা প্রকাশিত হয় এ বিভক্তি না থাকলে আমাদের সাথে রুমের কি সম্পর্ক সেটা বোঝা যায় না তাহলে বিভক্তির কাজ কি তৈরি করা বলেন তো বিভক্তির কাজ অর্থ তৈরি করা এখন বিভক্তির কাজ যদি অর্থ তৈরি করা হয়ে থাকে তাহলে যদি বিভক্তি ছাড়া অর্থটা হয় তখন তাকে আপনি পদ বলতে পারবেন আমি আবার বলি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে আর বিভক্তি অর্থ তৈরি করে এখন বিভক্তি ছাড়াই যদি অর্থ ক্রিয়েট হয় বাক্যে ব্যবহার করার পরে তখন আপনি বিভক্তি ছাড়াই তাকে কি করতে পারবেন পদ বলতে পারবেন যেহেতু বিভক্তির মূল কাজ অর্থ ক্রিয়েট করা এখন ক্লিয়ার হয়েছে কিনা বলেন এই জায়গাটার মধ্যে ঝামেলা আছে অনেকে বলছেন শূন্য বিভক্তি না আইডিয়াটা ঠিক না শূন্য বিভক্তি মানে আপনার কাছে যদি শূন্য টাকা থাকে তাহলে কয় টাকা আছে আপনার কাছে এক টাকাও নাই সো শূন্য বিভক্তি বলতে আসলে কোনো বিভক্তি নাই এই আইডিয়াটা ভুল এটা বলবেন না শূন্য বিভক্তি মানে কোনো বিভক্তি না থাকা বিভক্তি নাই এখানে এই কথা ক্লিয়ার হয়েছে কিনা বলেন বিভক্তি ছাড়াও কি করে পদ হতে পারে ওকে আচ্ছা ডান এখন আসেন আমরা চলে যাবো তাহলে শব্দের দিরক্তি কোনটা পদের বিরক্তি কোনটা ধনাত্মক বনকার বিরক্তি কোনটা আমরা এখানে আপনার বুঝাই দিচ্ছি আমি এবং তারপরেই দেখবেন ওখানে গেলে এগুলো প্রচুর প্র্যাকটিস পাবেন আপনি খেলে একটু একটু করে পড়লেই হবে আসেন শব্দের আপনারা দেখায় পদের তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আমি বললাম ঘরে ঘরে আনন্দ হচ্ছে এখন ঘরে ঘরে আনন্দ হচ্ছে ঘরে ঘরে এ বিভক্তি আছে তাই এটা পদের বিরক্তি কিন্তু এখানে যদি বলি লাল লাল ফুল বুঝে থাকলে বলে লাল লাল ফুল কোনো বিভক্তি আছে নাই আধিক্য বুঝাইছে ঠিক আছে দুটোতে লাল লাল মানে ঠিক না ছোট ছোট ডাল কেটে ফেলো অনেকগুলো ডাল আধিক্য বুঝাইছে বুঝতে পারছি গরম গরম জিলাপি সঠিকতা বুঝাইছে এটাও বুঝতে পারছি অর্থ দিছে বাট এখানে যেহেতু ডিরেক্ট কোন বিভক্তি যুক্ত না এর জন্য আমরা কে বলি শব্দের বিরক্তি আর এখানে যে বিভক্তি দেখা যাচ্ছে এই জন্য আমরা কে বলি পদের বিরক্তি এখন প্রশ্ন হলো ধনাত্মক বিরক্তি আর অনুকার পার্থক্য কি ভালো প্রশ্ন ভাইয়া খুব ভালো করে শুনেন যেটা ধনাত্মক সেটাই অনুকার আমি আবার বলি এটা ধনাত্মক সেটাই অনুকার শুধু ধনাত্মকটা থেকে আপনি মনে রাখেন ধনী এই কথাটা আর অন্যকার থেকে মনে রাখেন অনুভূতি এই কথাটা তাইলে আর কোনো ঝামেলা থাকে না আপনারা বোঝানোর জন্য বলছি আলাদা করছি কিন্তু মূলত যেটা ধনাত্মক সেটাই অনুকার যেটা অনুকার সেটাই ধনাত্মক এখন যদি আপনি দেখেন এগুলোর সাথে হয় ধ্বনি না হয় অনুভূতি কোন একটা যুক্ত আছে তখন আপনি তারা ধনাত্মক বা অনুকার আলাদা করে বুঝার জন্য যদি শুধুমাত্র ধ্বনি থাকে তখন অনুভূতি থাকলে অনুকার যেমন আমি বললাম ভয়ে গা কি করছে ছম ছম করছে খবরদার এটা আবার টাইগার শ্রোফের আর শ্রদ্ধা কাপুরের গান না ভয়ে গা ছম ছম করছে অনুভূতির ব্যাপার খুব ভালো করে বুঝেন আবার যদি বলি ফোরাটা টন টন করছে এই ভাই ফোরা হইছে যার তারা বুঝেন ফোরা কি করে ব্যথায় টন টন করে এখন ফোরা অনুভব দিছে আপনাকে আপনি অনুভব করছেন সো অনুভূতি থেকে এটাকে আপনি অনুকার দিরক্তি বলবেন এখন আসেন ধ্বনি আমরা বললাম ঘন্টা বাজে কেমনে বাজে ঢং ঢং আওয়াজ আছে কিন্তু খেয়াল করে দেখেন তারপরে বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টির একটা শব্দ হয় বটে তবে সেটা যে আসলে কেমন আমরা জানি না আমরা সেটাকে বলেছি টাপুর টুপুর কুকুর যখন ডাকে চিৎকার করে আমরা সেটাকে বলছি ঘেউ ঘেউ এখন কutta কি স্কুলে পরে ধ্বনীর উচ্চারণ শিখে আসছে নাকি ধ্বnone যে মহাপ্রাণ ধ্বনি কেমন উচ্চারণ করতে হয় সেটা কি কুকুর শিখছে শিখে নাই সেটা সাউন্ড করছে আমরা সেটাকে বলেছি ঘেউ ঘেউ ঘন্টা বাজে ঢং ঢং বৃষ্টি পরে টাপুর টুপুর গাছটা মর মর শব্দে ভেঙে ভেঙে পড়লো এই যে সাউন্ডগুলো আছে এটাকে আমরা ধ্বনি থাকার কারণে ধনাত্মক বলেছি আর যেখানে সাউন্ড নাই কেবলমাত্র অনুভূতি আছে সেটাকে আমরা বলেছি অনুকার যেমন ভয়ে গা ছমছম করছে ফোরাটা টন টন করছে ইত্যাদি ইত্যাদি মাথাটা ঝিমঝিম করছে ক্ষুদায় পেট চৌচো করছে পেট যখন চৌচো করে মাথা যখন ঝিমঝিম করে ফোরা যখন টন টন করে এগুলো কিন্তু কথা বলে না ফোরা আমাকে বলে না এই কাউসার টন টন ক্ষুদা আমাকে বলে না এই কাউসার চৌচো বলছে আওয়াজ করে নাই শুধুমাত্র অনুভূতি আছে আমি আপনার বোঝানোর জন্য আলাদা করে লিখছি কিন্তু দুটো আলাদা নয় দুটো একই জিনিস আপনি ধ্বনি আর অনুভূতি দিয়ে ধনাত্মক এবং অনুকারকে আইডেন্টিফাই করবেন এবার পারবেন কিনা বলেন দ্রুত বলেন পারবেন সেতু আপনি বলেন ক্লিয়ার ক্লিয়ার ঠিক আছে ইউ এখন এখান থেকে আপনি আপনি কি করবেন যত পারেন আপনার করে এগুলা পড়ে ফেলবেন মাছি ভন বন করছে রুদের কিরণ লেগে করে চিকিমিকি ইত্যাদি ইত্যাদি বাগধারায়িরপ্তি চোখে চোখে রাখা হাড়ে হাড়ে শয়তান চোখে চোখে রাখা বাগধারা কোন অর্থে সতর্কতা অর্থে আর হাড়ে হারে কোন অর্থে আধিক্য অর্থে লোকটা হারে হারে শয়তান মানে কম শয়তান না বেশি শয়তান বেশি শয়তান এটা পড়লেই বুঝবেন নাইনটিন এর আগের বইটা পড়বেন হ্যাঁ নতুন না আচ্ছা আর্টিকেল কিছু পড়াইতে হবে অনেস্টলি বলবেন আমি আপনাদের শুরুতে বলছি আর্টিকেল নতুন শব্দ তৈরি করে না ঠিক আছে পদাশ্রিত মানে পদকে আশ্রয় করে টিটা খানা খানি বসে তো টিটা খানা খানির দ্বারা নতুন শব্দ তৈরি হয় না এটা আপনি একবার পড়লে জিনিসটা আপনার কি হয়ে যাবে রিভিশন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আর কিছু না

যেটা বোঝার জিনিস সেটা আমি আপনাকে বলবো এক বছর বহু বছর আপনি রিটেন পরীক্ষা দিবেন আপনাকে এক বছর বহু বছর বোঝানো এটা আমার জন্য লজ্জার সো এটা আমি করতে পারবো না তো বচনের যে জায়গাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা একটু বলি দেখেন বচন থেকে আপনার বচন অ্যান্সার করার জন্য বচন বোঝার জন্য কিতাবি জ্ঞান থেকে আপনার কমন সেন্স বেশি দরকার কমন সেন্স কেন বেশি দরকার আমি আপনাকে বলি দেখেন বচনের কিছু কিছু প্রত্যয় শুধুমাত্র মানুষের জন্য হয় যেমন গণ বৃন্দ মন্ডলী পর্ব গণ বৃন্দ মন্ডলী বর্গ শিক্ষকগণ অতিথি মন্ডলী বর্গ তারপরে অতিথি বৃন্দ আমরা কখনোই কি দেখছি গরু মন্ডলী কুত্তা মন্ডলী হয় এগুলো হয় না তাহলে শুধুমাত্র উন্নত প্রাণীর জন্য গণ বৃন্দ মন্ডলী বর্গ ফাইন আবার শুধুমাত্র ইতর প্রাণীর জন্য কিছু আছে ইতর প্রাণী মানে মানুষের বাইরে জন্তু জানোয়ার যেগুলো এগুলো যেমন পাল গরুর পাল ছাগলের পাল আমরা কি কখনোই বলি না মানুষের পাল এটা বলি না কিন্তু আবার কিছু আছে দেখবেন শুধুমাত্র আপনার অপ্রাণী যেগুলো যেগুলো আপনার জীবন নাই শুধু তাদের জন্য যেমন সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে যেমন দাম কেশ দাম মাথার চুল চুল অনেক কমল নিকর মানে বাগান, অনেকগুলো পদ্ম ফুল কুসুম নিচয় অনেকগুলো ফুল কথা বুঝছেন রাজি রাশি তারকা রাজি বালি রাশি মালা পর্বত মালা এগুলো আবার কিছু আছে উন্নত প্রাণী ইতর প্রাণী অপ্রাণী সব জায়গায় যায় যেমন গোলাগুলি গুলো গোলাগুলি ছেলেগুলো মানুষের জন্য হয়েছে ছাগল পশুর জন্য বইগুলো জন্য বই গুলো অপ্রাণীর এটা আপনি পড়লেও যা না পড়লেও তা শুধুমাত্র এখান থেকে যে জায়গাটাকে বেশি গুরুত্ব দিবেন এটা হচ্ছে আপনার এই যে এখানে দিয়েই দিছি উন্নত প্রাণী অপ্রাণী অপ্রাণী এটা দিয়ে দিছি শুধুমাত্র মনে রাখেন এই যে এইটা আমি স্টার দিয়ে দিই ভাই এটা আপনার কাজে লাগবে এটা রিটেনও আপনার লেখার মান ভালো করার ক্ষেত্রে লাগবে আর যারা প্রিলি দিবেন ইনশাল্লাহ যাদের চুয়াল্লিশ সামনে সেখানে এটা কাজে দিবে সেটা কিরকম দেখেন অনেক সময় দেখতে এক বচন আসলে বহু বচন যেমন সিংহ বনে থাকে সিংহ সাথে সিংহ সিংহরা সিংহ রা কিছুই নাই পোকার আক্রমণে ফসল নষ্ট হয়েছে পোকার পাল এরকম কোনো কিছু নাই কিন্তু দেখেন তো সিংহ বনে থাকে দেখতে এক বচন অর্থগত দিক থেকে বহু বচন কেন কিছু সিংহ বনে আর কিছু সিংহ কি ফ্ল্যাটে থাকে সিংহ বলতে দুনিয়ার সব সিংহ তাই না পোকার আক্রমণে ফসল নষ্ট হয় কয়টা পোকা একটা পোকা অনেকগুলো পোকা অনেকগুলো পোকা এটাই বলতে চাচ্ছিলাম এরপরে দেখেন নিচে না বছর থেকে রিডিং প্রশ্ন আসে না জুম্মান আপনাদেরকে পাঁচ মিনিটে দেখাই দিচ্ছি এক বচনাত্মক বিশেষের আগে এই অজস্র অনেক বিস্তর এগুলো যুক্ত করে দিলে কি হয়ে যাবে বহু বচন হয়ে যাবে যেমন লোক তার আগে অজস্র বললে খরচের আগে ঢেলে বললে টাকার আগে বিস্তর বললে আচ্ছা প্রয়োগ ডাবল কি হয়ে যায় কথা হাড়ি হাড়ি সন্তে বহু বচন হয়েছে দেখেন হাড়ি হাড়ি সন্তে আধিক্য বুঝা কারি কারি টাকা বড় বড় মাঠ লাল লাল ফুল বিশেষ নিয়মের সাধিত বহু বচন এটি না ঝামেলা আছে বিশেষ নিয়ম মানে আপনি বুঝবেন স্বাভাবিক নিয়মের বাইরের নিয়ম অর্থাৎ অস্বাভাবিক সিস্টেম কিভাবে দেখেন রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না পৃথিবীতে রবীন্দ্রনাথ কয়জন একজন আমি বলছি রবীন্দ্রনাথ রা এটা বহু বচন কেন রবীন্দ্রনাথ রা মানে হচ্ছে রবীন্দ্রনাথ আমি লিখে রবীন্দ্রনাথ ও তার মতো কবিগণ এটার অর্থ হচ্ছে এই তাহলে বহু বচন হলো না বলেন দেখতে এটা কি হয়ে গেছে রবীন্দ্রনাথ রা রবীন্দ্রনাথ একজন কিন্তু অর্থগত দিক থেকে রবীন্দ্রনাথ ও তার মতো কবিগণ এই অর্থে আর বিদেশি যে শব্দগুলো আছে বিদেশিগুলো বিদেশি সিস্টেমে হবে সাহেব বুজুর্ন বলতে পারবেন না বুজুর্গ বৃন্দ বলতে পারবেন না শব্দ যে ভাষার সিস্টেম সে ভাষার আর কিছু না এরপরে আসলে আমরা পদ নিয়ে কথা বলবো এবং পদের পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে যদি সময় থাকে আপনাদের কিছু হ্যান্ড যাওয়ার নেওয়ার চেষ্টা করব দেখা যাক এই যে দেখেন বিভক্তিযুক্ত শব্দকে কি বলা হয় পদ বলা হয় পদ পাঁচ প্রকার আচ্ছা যদি প্রশ্ন করি পদ প্রধানত কত প্রকার তখন কি বলবেন বলেন তো প্রধানত ইয়া যদি প্রধানত বলি তখন দুই প্রকার বলবেন একটা হচ্ছে সব বয় আরেকটা হচ্ছে অব্যয় পদ থেকে পদ সিলেবাসে নাই তবে প্রশ্ন আসছে সাঁত্রিশ নম্বর বিশেষ এখান থেকে প্রশ্ন আসছে এই সব বই পদটা হলো চার প্রকার অর্থাৎ এই ক্রিয়াটা বিশেষটা বিশেষণটা সর্বনামটা এরা সবাই সব অন্তর্ভুক্ত আর কি হ্যাঁ সব বই মানে যে পদের ব্যাখ্যা হয় কমে বাড়ে এগুলাকে সব বই বলে আমি উদাহরণ দিলে বুঝে যাবেন দেখেন আপনি বিশেষ এটাকে চেঞ্জ করে বিশেষণে নিতে পারবেন আবার কখনো কখনো বিশেষণকে চেঞ্জ করে বিশেষ নিতে পারবেন পদের ইন্টারচেঞ্জ হয় ক্রিয়াপদের সর্বনামের এগুলো টুকটাক ইন্টারচেঞ্জ হয় কমে বাড়ে সর্বনামের বচন আছে এক বচন আছে বিশেষের আছে 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 বহু বহু এক তাই না এখানে যদি সে হয় এখানে আসা তারা হবে খুব ভেরি সিম্পল আবার দেখেন সুন্দর বিশেষণ করলেন এটাকে সুন্দরকে এটাকে আপনি এখানে এসে কি করতে পারবেন সৌন্দর্য করতে পারবেন ঠিক না আচ্ছা যেমন দেখেন বিশেষ্য আপনি বললেন প্রতিযোগী আবার এটাকে আপনি ক্রিয়াপদ বানায় ফেলতে পারবেন আপনি যদি বলেন যে প্রতিযোগিতা এটা বিশেষ হয় ক্রিয়াও হয় আলাদা আলাদা ভাবে অর্থাৎ আলাদা আলাদা ভাবে এগুলার ইন্টারচেঞ্জ হয় কম বেশি করা যায় এই আর কি কিন্তু যেগুলো এগুলোর ব্যয় হয় না ব্যাখ্যা হয় না কমেও না বাড়েও না না আগেও কিছু আসে পরেও কিছু আসে না এদের সাথে উপসর্গ কিংবা আপনার কিছু ফাংশন থাকে কিন্তু এখানে কিছু নাই যেমন আপনি যখন এবং এটাকে সবসময় এবংই বলবেন এবিং এবং কিছু বলতে পারবেন পারবেন না তারপরে কিন্তু যেমন ছিল কেমত পর্যন্ত ওই থাকবে ঠিক না ঠিক এ কিভাবে ও যেমন ছিল এমনই থাকবে আর যেমন ছিল এমনই থাকবে অথবা যেমন ছিল এমনই থাকবে এবং ও আর কিন্তু অথবা অথচ যেহেতু সেহেতু সুতরাং হয়তো বা নয়তো বা অব্যয় কোনো চেঞ্জ হয় না কমে না বাড়ে না ইন্টারচেঞ্জ হয় না এই জন্য অব্যয় মানে যার ব্যয় নাই যার কমে বাড়ে না আর সব্যয় মানে যাদের কি আছে ব্যয় আছে কমে বাড়ে ইত্যাদি এদিক ওদিক হয় এবার কি বুঝছেন সব্যয় অব্যয়ের কথা পার্থক্যটা হ্যাঁ প্রতিযোগিতা বিশেষণ হতে পারে কিনা না বিশেষণ হওয়ার সুযোগ নাই প্রতিযোগিতা বিশেষ হতে পারে অথবা ক্রিয়াপদ হিসেবে নিতে পারেন আমি প্রতিযোগিতা করেছি এখানে প্রতিযোগিতাটা ক্রিয়াপদ বিশেষ আসে প্রতিযোগিতা উপভোগ করছেন মানে আপনি কোন একটা খেলা দেখছেন কম্পিটিশন আর আমি তার সাথে প্রতিযোগিতা করেছি সেক্ষেত্রে এটা ক্রিয়াপদ হিসেবে অর্থ দেয় ওকে কোন বাক্যে কোথায় কিভাবে বসাইলেন তার উপরে অর্থের অনেক সময় কি হয় চেঞ্জ হয় আপনার ইংলিশ এটা খুব ভালো পড়ছেন পজিশন অফ পার্স অফ স্পিচ ওই যে পিসি দাসের বইয়ে বোধ এটা সবচেয়ে ভালোভাবে দেওয়া আছে সুতরাং আমরা এগুলো করেছি রাইট সব বয়াবার পার্থক্য বুঝছেন না আমি একাই সব বুঝলাম এখন আসেন কি বুঝতে চান এখান থেকে আমাকে জিজ্ঞাসা করবেন কিছু বুঝতে চান এখান থেকে বিশেষ থেকে কিছু বুঝতে চান জিজ্ঞাসা করেন ছয় নম্বরটা ক্রিয়াবাচক বিশেষ এটাকে ভার্বাল বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্যে একটা ধাতু থাকে ধাতু যুক্ত বিশেষ্য সেটা কিরকম দেখাচ্ছি যেমন দেখেন এই গম যোগ অন সমান সমান হলো গমন তারপরে হচ্ছে আপনার গমনের পরে হচ্ছে আপনার ভুজ যোগ অন সমান সমান হলো আপনার ভোজন এটা একটা ধাতু এটাও একটা ধাতু নবম দশম শ্রেণীর বই পৃষ্ঠা নম্বর পঁচাশি ওখানে গিয়ে দেখেন এগুলার সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে এগুলাতে শব্দ তৈরি করা আছে গমনটা কেন গমন হচ্ছে যাওয়ার কাজ বোঝায় যাওয়ার কাজের নাম ভোজনটা হলো খাওয়ার কাজের নাম এই অর্থে এটা হচ্ছে আপনার ভার্বাল নাউন ইংলিশে পড়েছেন না এই দা আর অফ তার মাঝখানে যেটা থাকে ওটাই হচ্ছে ভার্বাল নাউন ইয়েস ওইটাই আচ্ছা তারপরে আরেকজন প্রশ্ন করছেন পাঁচ নম্বরটা গুণবাচক বিশেষ অ্যাবস্ট্রাক্ট নাউন ম্যান ইংলিশে আপনি পড়েছেন অনেস্টি মডেস্টি তাহলে বাংলা এটা হবে সততা তারপরে হবে ভদ্রতা কথা বুঝছেন তারপরে হবে যেমন বুদ্ধি ইন্টেলিজেন্স আপনি দেখেন না কিন্তু ফিল করতে পারেন ভাববাচক কি বলা যাবে হ্যাঁ যেটা ক্রিয়া বাচক ওরই আরেক নাম হচ্ছে ভাব বাচক কোন সমস্যা নাই নাম দয়া করে বলবেন ছবি গুরুত্বপূর্ণ ভুজ মানে কি খাওয়া ভাইয়া হ্যাঁ খাওয়ার ধাতুটা ভুজ থেকে ভোজন আসছে হাতের কাজ আর কি হাতের কাজ ভুজ মানে হাত না আপনি যখন ত্রিভুজ বলেন ত্রিভুজের বানান এই ভুজটা একই তো তিনটা বাহু থাকলে ত্রিভুজ হয় ঠিক একই ভাবে খাওয়ার কাজ হাতের কাজ একটা বাঘ ধারা দেখছেন না ডান হাতের কাজ ডান হাতের কাজ মানে কি খাওয়া এ ভুজ থেকে আসছে এ হচ্ছে ব্যাপার ওকে আর কোনো কোশ্চেন এখান থেকে করতে চান বস্তুবাচক নিয়ে হালকা একটু আরে ভাই ম্যাটেরিয়াল নাউন বস্তু তো বস্তু পানি যেগুলো চিনি যেগুলো হ্যাঁ এগুলো ওকে তারপরে এখান থেকে আসেন বিশেষণ এটা আপনি আমাদের জিজ্ঞাসা করতে হবে না আমি বলে দেব নতুন বইতে পদ আট প্রকার দেয় সেই হিসেবে এক্সামে কোনটা দেয় বেটার হবে না আমি এখানে যেটা আছে এটা দিবেন নতুন বই দিতে পারেন যে একটা দিলেই হবে কোনো সমস্যা নাই টিচার কাটবে না আমার হাতে খাতা আসলে আমি কাটবো না ধরেন এখন আমার থেকে অনেক বিজ্ঞ তার সাথে আমার তুলনাই তো চলে না যিনি আপনার খাতা কাটবেন সুতরাং আমি যদি অল্প জ্ঞান নিয়ে বুঝতে পারি আপনি এভাবে লিখলেও ঠিক ওইভাবে লিখলেও ঠিক তাহলে যিনি আমার থেকে অনেক বেশি জ্ঞান রাখেন উনি কেন কাটবেন আমাকে বোঝান তো ঠিক না কারণ খুব সিম্পলি বিসিএস রিটেনের খাতা কারা কাটে একদম যারা ধরেন সচিব অবসরপ্রাপ্ত মানুষ অথবা একজন প্রফেসর বিশ্ববিদ্যালয়ের তাই না মিনিমাম তো অ্যাসিস্টেন্ট প্রফেসর তো লাগবেই এরকম মানুষ যারা তারা প্রচুর জ্ঞান রাখে তাদের কলমের ডগা দিয়ে ম্যাজিস্ট্রেট ফরেন ট্যাক্স ক্যাডার ইত্যাদি ইত্যাদি ক্যাডারা বের হয়ে আসে সুতরাং আমার হাতে কাছর যদি খাতা কাটে কাছর ভাইটা কাটবে না নম্বর দিবে সুতরাং উনি কিভাবে কাটবেন উনি কেন কাটবেন তো জন্য ভয় পায়ন না দিয়ে আসবেন আচ্ছা এবার আসেন বিশেষণ প্রধানত কত প্রকার 15 জন নিয়ে একটি দল এখানে 15 জন কি বিশেষ পদ সমষ্টিবাচক বিশেষ হয়ে গেছে পনেরো জন সবটা মিলে দলটাও পনেরো জনটাও দেখেন আমরা নরমালি বিশেষণ বলতে যাদেরকে বুঝি আমরা শুধুমাত্র এটাকে বুঝি মানে নাম বিশেষণটাকে বুঝি এর বাইরে আমরা বিশেষণ কমন সেন্সে কাউন্ট করি না আমরা বিশেষণ বলতে বুঝি বিশেষ এবং নামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝায় এরকমটা বলি তো দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ সাধারণত যেটা দিয়ে বুঝায় ওটা নাম বিশেষণ এটা আপনি পারবেন আপনাকে জানতে হবে ভাব বিশেষণ এই ভাব বিশেষণটা চার রকম একটা ক্রিয়া বিশেষণ একটা বিশেষণের বিশেষণ একটা অব্যয়ের বিশেষণ একটা বাক্যের বিশেষণ ভালো করে শুনেন শোনেন এ অব্যয় পদের শ্রেণী বিভাগ আসছে অব্যয়ের শ্রেণী বিভাগ চাইছে তো এবছর একচল্লিশে যেহেতু থেকে কোশ্চেন হয় নাই আপনাদের যদি হয় এই বিশেষণের শ্রেণী বিভাগ খুব গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারছেন আর কোন কঠিন শ্রেণী বিভাগ অত বেশি নাই এই শ্রেণী বিভাগটা গুরুত্বপূর্ণ দেখেন ক্রিয়া বিশেষণ মানে কি ক্রিয়া বিশেষণ মানে সহজ জিনিস ইংলিশে দেখেন এই ঘোড়া দ্রুত দৌড়ায় আচ্ছা ভাইয়া ক্রিয়াপদ কোনটা দৌড়ায় কারণ বাংলা বাক্যে সবার শেষে ক্রিয়াপদ বসে মানে সমাপিকা ক্রিয়া বসে এখন দৌড়াইকে যদি আমি বলি কেমন ভাবে দৌড়াই দ্রুত আরো সহজ করে যদি বলি এই দ্রুত কথাটা কাকে মডিফাই করে দৌড়াইকে আর যেও এটা ক্রিয়াপদ দেখে দেখে যে দেখে দেখে কাকে মডিফাই করে যেওকে এই জন্য এই দেখে দেখেটা দ্রুতটা এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ কারণ মডিফাই করছে। বিশেষণের বিশেষণ একটা বিশেষণ আর একটা বিশেষণ কি করবে মডিফাই করবে কিভাবে খুব ভালো করে বুঝেন আপনি প্রথমত এখান থেকে দেখেন বাক্যটা একটু দুধ দাও অথবা এই দ্রুত দৌড়ায় ঘোড়া দ্রুত দৌড়ায় একটু দুধ দাও আচ্ছা ভাই একটুটা কি একটু একটা বিশেষণ কোন ডাউট আছে আপনার কারণ একটু তো পরিমাণ বোঝাচ্ছে এখন আমি যদি একটুটাকে আরেকটু ছোট বানাই আমি যদি বলি সামান্য একটু দুধ দাও সামান্যটাও তো বিশেষণ তাহলে আমি একটু হলো আমার এক নম্বর বিশেষণ সামান্য হলো দুই নম্বর বিশেষণ তাহলে বিশেষণের উপরে আবার বিশেষণ পাওয়ারের উপরে পাওয়ার বুঝছেন এটাকে বলা হয় বিশেষণের বিশেষণ ঠিক আছে কিভাবে ঘোড়া দ্রুত দৌড়ায় দৌড়ায় এটা ক্রিয়াপদ তাকে মডিফাই করছে কে দ্রুত আবার দ্রুতকে মডিফাই করছে খুব দ্রুত তাহলে দ্রুত হলো এক নম্বর বিশেষণ খুব হলো দুই নম্বর বিশেষণ এই খুবটা ওপরের সামান্যটা এরা হচ্ছে বিশেষণের বিশেষণ কথা বলেন এরপরে আসেন হ্যাঁ থ্যাংক ইউ এরপরে আসেন অব্যয়ের বিশেষণ এবার অব্যয়কে মডিফাই করবে অব্যয়ের মধ্যে ইংরেজিতে আপনাকে দেখায় নিয়ে আসি তো ঝামেলা হবে দেখেন আমি অব্যয়টা দেখা ওটা বোঝাবো আপনি বুঝবেন না অব্যয় চার প্রকার একটা হচ্ছে সমুচ্চয় মানে আমরা সহজ কথা জেনারেল অব্যয় আমরা সাধারণত যাদেরকে অব্যয় হিসেবে চিনি আমরা কাদেরকে চিনি বললেন তো আমরা চিনি এবং ও আর অথবা অথচ যেহেতু সেহেতু কিন্তু সুতরাং বা কিংবা এগুলোকে আমরা চিনি এগুলোকে অব্যয় বলে অর্থের দিক থেকে এগুলো কখনো সংযোজন করে কখনো বিয়োজন করে কখনো সংকোচন করে সংযোজন মানে দুটো অর্থকে যদি যোগ করে আর বিয়োজন মানে হচ্ছে দুটো অর্থের মধ্যে যদি বৈপরীত্য প্রকাশ করে আর সংকোচন মানে হচ্ছে অর্থকে যদি অর্থকে যদি কি করে নেগেটিভ করে তখন তার আমরা কি বলি সংকোচক বলি এটা সমচ্চয় অব্যয় আরো সহজ করে বলি ইংরেজিতে যেটা কনজাংশন সেটা এখন দেখেন উচ্চ পদ এবং সামাজিক মর্যাদা সবাই চায় প্যারালাল উচ্চ পদ আর সামাজিক মর্যাদা প্যারালাল এই জন্য এখন দেখেন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ইংরেজিতে না বললে বুঝবেন না ডু অর ডাই তাহলে ডু যেটা ডাই তো সেটা না মন্ত্রের সাধন মানে সাফল্য শরীর পাতন মানে মইরে যাওয়া এ মানে অর্থের থেকে বৈপরীত্য আছে এই জন্য সেটা বিয়োজক এবার আসেন কিভাবে তিনি বিদ্যান অথচ সৎ ব্যক্তি নন এখানে বলেছি তিনি বিদ্যান পজিটিভ কথা এখানে বলেছি সে সৎ ব্যক্তি না নেগেটিভ কথা এবং আলটিমেট অর্থটাও কিন্তু নেগেটিভ কারণ বিদ্যান হইলেও সে একটা পরিমল আপনারা নিশ্চয়ই পরিমলের কথা ভুলে যান নাই বাংলাদেশের ভিকার উন্নয়ার বসুন্ধরা শাখার একজন শিক্ষক নামের কুলাঙ্গার শয়তান বদমাস ভণ্ড মনে আছে আপনাদের তো তিনি বিদ্যান কিন্তু সৎ ব্যক্তি না এক জায়গায় বিদ্যান পজিটিভ আর এক জায়গায় সৎ ব্যক্তি না নেগেটিভ আলটিমেট অর্থটা আবার নেগেটিভ তো আলটিমেট অর্থটা যদি নেগেটিভ এর দিকে যায় তখন আমরা সেটাকে কি বলি ওই অব্যয়টাকে বলি হচ্ছে সংকোচক অব্যয় ক্লিয়ার ভাইয়া এখন আসেন এই অনন্য অব্য যেটা বাংলায় ইংরেজি দেখে ইন্টারজেকশন কথা কি বুঝতে পেরেছেন এখন দেখেন মরিমুরি কি সুন্দর প্রভাতের রূপ ভাইয়া মরিমুরি কি এখানে মইরা যায় মইরা যায় না এটা উচ্ছ্বাস আমরা যে জাতীয় সঙ্গীতের মধ্যে পড়ি মরি হায় হাই হাই গো এর মানে কি মইরা যায় যাই গো মোদের মোদের আশা বাংলা ভাষা এটা তো উচ্ছ্বাস এই জন্য এটা আনন্দ প্রকাশ করে ছি তুমি এত নিচ্ছ এটা হচ্ছে ঘৃণা তারপরে ও বড্ড লেগেছে এটা হচ্ছে আঘাত বা বিরক্তি টাইপ এই জন্য মনের আবেগ দুঃখ কষ্ট প্রকাশ করলে সেটাকে ইংরেজিতে ইন্টারজেকশন বলে বাংলায় বলা হয় অনন্য অব্যয় এরপরে আসেন অনুসর্গ অব্যয় বা পদান্বয় অব্যয় ইংরেজি দেখে কি বলা হয় প্রিপজিশন এটার আরো একটা নাম আছে প্রবচনীয় অব্যয় বা কর্মপ্রবচনীয় শব্দ নবম দশম শ্রেণীর বই পেশ পেশা নম্বর একশো উনষাট এখনই দেখে আসতে পারেন অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ ইংরেজি যেটা প্রিপজিশন বাংলা এটা অনুসর্গ আর ধনাত্মক আপনাকে একটু আগেই দেখাইছি যেটা ধনাত্মক অনুকার এখন আসেন পেছনের দিকে যাই আমাকে আমার দরকার ছিল আপনাকে এই অব্যয়টা বা ইন্টারজেকশনটা দেখানো কথা বুঝতে পারছেন আমার দরকার ছিল এখন দেখাই দিছি এখন আসেন পিছনের দিকে যাই তাহলে বুঝবেন বলেন তো ধিকতারে শতধিক নির্লজ্জ যে জন এখানে কোন অব্যয় আছে বলেন অব্যয়ের বিশেষণ তো আপনি বুঝছেন কোন অব্যয়টা আছে এটা বলেন তো দ্রুত লিখবেন বলেন বলেন ওরে পাগলা ধিক তো বলতে বলি নাই আপনার এই ধিকটা যে অব্যয় হে আমি জানি মরে কইতেই বে এটা কোন রকমের অব্যয় অনুকার এ কুলি মেরে দেব এতক্ষণ পরে এই কাম হইল বুঝি অনুকার ওরে কি বলে এগুলো এটা অনন্য অব্যয় এই যে এখানে দেখেন তো অনন্য অব্যয় না ছি ছি তুমি এত নিচ অনন্যই না মুড়ি মুড়ি কি সুন্দর প্রভাতের রূপ আরে তুমি আবার কখন এলে ছি ওর সঙ্গে পারলে না এগুলো কি সবগুলো বলেন তো বড্ড শুকিয়ে গেছিস রে এগুলো সবগুলো অনন্যই না আমি যখন আগে বাড়ি যাইতাম আমার মা বলতো না খায় না খায় শুকায় গেছ সেই খাওয়াইতো তো ব্যাপার হলো হইলো এক বছর ধরে আমাকে বলে না আমি শুকাই সেটা আর বলে না এবং আমার নাকি আপনাদের ভাবির কাছে একটু বলছে যে কাউসার একটু মোটা হয়ে গেছে ওর একটু বইলো একটু যেন দৌড়ঝাঁপ করে তো আমি এই কথা শুনে তো বিশ্বাস করি না কয় কি আমাকে আজকে দশ এগারো বছর ধরে ঢাকা থেকে বাড়ি গেলে বলে তুই শুকায় আসছ এটা খাও এটা খাওয়ায় এখনো খাওয়ায় কিন্তু আমি মোটা হয়েছি এটা আমাকে আবার বলে নাই বললো একটু মোটা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সবসময় যেটা বলতো সেটা বলতো বড্ড শুকিয়ে গেছিস রে শুকিয়ে গেছিস রে আদর বুঝাইছে না নবম দশম শ্রেণীর বই পেছন দিক থেকে দ্বিতীয় পরিচ্ছেদ ভালো করে খুলে দেখে আসেন কোন অর্থে কি আছে এগুলো তো ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন এই যে ধিক ধিক মানে হচ্ছে ধিক্কার বুঝেন না কেন ধিক মানে ধিক্কার তো ধিক্কার হলে সেটা কি হয় অনন্যই হয় যে কারণ আয়সা অব্যয় দেখাইলাম আপনারা যায় ভুলভাল অ্যান্সার দিয়ে দিলেন এগুলো করবেন না কাইন্ডলি ওকে এখন আসেন এই যে ধিকটারে শতধিক নির্লজ্জ যোজন এই ধিকটা হচ্ছে অব্যয় আরো সহজ করে বললে অনন্য অব্যয় তো এখন আপনারা বলতে হবে এখানে বিশেষণ কোনটা অব্যয় যেটা বিশেষণ আছে এখন বলেন বিশেষণ কোনটা দ্রুত বলেন ইয়া শতটা শত হ্যাঁ এটা বিশেষণ কেন বিশেষণ বলেন তো এটা সংখ্যা বুঝাইছে কতগুলো ধিক্কার একশো বার ধিক্কার যে নির্লজ্জ তাকে একশো ধিক্কার যে নির্লজ্জ তার কতগুলো ধিক্কার একশো একশো ধিক্কার অনেক ধিক্কার ওকে ঠিক আছে বুঝতে পারছি থ্যাংক ইউ এই পরাশন বাক্যের বিশেষণ মানে এমন বিশেষণ যেটা পুরো বাক্যের অর্থের সাথে ম্যাচ করে যাবে যদি এমন কোনো বিশেষণ আপনি ব্যবহার করেন পুরো বাক্যকে সে মডিফাই করে ফেলে তাহলে সেটাকে আমরা কি বলবো বাক্যের বিশেষণ বলবো দেখেন দেশ বিপদের সম্মুখীন এই কথার সাথে ভাবগত দিক থেকে দুর্ভাগ্যক্রমে কথাটা ম্যাচ করে না সৌভাগ্যক্রমে সে লটারিটা জিতেছে সে লটারিটা জিতেছে সৌভাগ্যক্রমে না দুর্ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে ঠিক কিভাবে তারা চোর চোর সন্দেহে তারা কই গেছে জেলে গেছে ঘটনা চক্রে এগুলো পারবেন আর কোন সমস্যা নাই আর অব্যয় তো অলরেডি আপনাকে বলেই দিয়েছি কোনো সমস্যা হওয়ার কথা না ভাই ধিক তার এটুকু কি বুঝি নাই তারে তো এখানে হলো সর্বনাম ধিক হলো অব্যয় আর ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন ধিক্কার বুঝাইছে বা কিনা বুঝাইছে আমি যেটা বুঝছি এটা বললাম এরপর আর কোনো কিছু থাকে না বুঝতে পেরেছেন কথা কাঞ্চন মল্লিক ইলিয়াস কাঞ্চন এখন আসেন একই শব্দের বিশেষ বিশেষণ রূপে ব্যবহার এটাই দরকার আছে কথা বলেন তো এই দরকার আছে এটা দরকার নেই এগুলো আপনার নিজেরা পড়লেই পারবেন কি কি আমরা পিলিতে পড়াইছি আপনারা পড়ছেন তাই না এগুলো পড়লে এখন আমার আমারই লজ্জা লাগবে যে রিটার্ন দিবেন আপনারা আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি খারাপ লাগবে আমার কাছে আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার প্রশ্ন করেছেন জয় বলেছেন চমৎকার প্রশ্ন ভাইয়া ধিক শব্দের পূর্বে উপসর্গ বসে গঠন করতে গেলে হ্যাঁ কিন্তু অব্যয় সাথে উপসর্গ প্রত্যয় যুক্ত হয় না ব্যাপারটা বুঝে আসছে না ভাইয়া তার প্রশ্ন আপনারা ভালো ভালো প্রশ্ন করবেন না ভালো প্রশ্ন করেছেন দেখেন অব্যয় বললে আমরা আমাদের কমন সেন্সে কি বুঝি বলেন তো আমরা আমাদের কমন সেন্সে বুঝি হচ্ছে সাধারণত সমুচ্চয় অব্যয়টাকে আমরা বুঝি এজ ইউজুয়াল আর কি সমুচয় অব্যয়টাকে আমরা নেই কিন্তু এর বাইরে প্রচুর পরিমাণে অব্যয় আছে সমুচ্চ অব্যয়ের বাইরে তো আমরা এখন দেখলাম মানে অব্যয় বলতে সমুচ্চয়ের বাইরে আপনার ধনাত্মক অনুসর্গ সবগুলো এরপরে যত উপসর্গ আছে সবগুলো কিন্তু অব্যয় তারপরে যত প্রত্যয় আছে সবগুলো কিন্তু অব্যয় অব্যয় কথার ব্যাপক একটা টার্ম আছে অব্যয়ের ব্যাপক অর্থ সেটা হচ্ছে এই যার স্বাধীন অর্থ নাই তাকে কি বলে যার স্বাধীন অর্থ নেই তাকেই বলা হয় অভ্যয় এখন আপনি যখন ব্যবহার করতে গিয়ে দেখবেন যার স্বাধীন অর্থ নাই সে অব্যয় কিন্তু ডিপেন্ড করে কখনো কখনো একটা শব্দ আলাদা আলাদা পদে যেতে পারে গঠনগত দিক থেকে আলাদা ফরমেশন আছে এখানে কোনো হয় উপসর্গ বা প্রত্যয়ের ব্যবহার আছে এমন হয় কিন্তু আলটিমেটলি সে যখন বাক্যে আসে সে যখন ভাষায় ঢুকে পড়ে তখন অব্যয়সব ব্যবহার হয় এগুলো খুব নিম্ন সেন্স খুব অল্প পরিমাণে বেশি না আরো সহজ করে বলি আপনি যখন উপসর্গ পড়েন উপসর্গের বই আছে উপসর্গ হচ্ছে কতগুলো শব্দ বা শব্দাংশ ভালো করে খেয়াল করবেন কথাটা একবার বলছে শব্দ আরেকবার বলছে শব্দাংশ এখন শব্দাংশ কথার অর্থ হচ্ছে শব্দের ভগ্নাংশ মানে একদম ক্ষুদ্রতে ক্ষুদ্র জায়গা আর শব্দ বললে আপনাকে বুঝতে হবে সে অর্থ দেয় আমরা শব্দের কি পড়ছি যদি একাধিক পাশাপাশি অর্থ দেয় তখন সেটা শব্দ হয় তাই না যেমন কলম বই খাতা মাথা ইত্যাদি এখন আর একবার শব্দাংশ বলছে ভাই কারণ হচ্ছে উপসর্গ সংকীর্ণ সেন্সে পয়েন্ট টু পার্সেন্ট ক্ষেত্রে নিজেই অর্থ দিতে পারে যেমন ইতি একটা উপসর্গ তার একটা অর্থ আছে বিদায় রাম একটা উপসর্গ এটা হিন্দুদের ভগবান বা দেবতা আমি জানি না তারা কিভাবে মানে একজন মহাপুরুষ উনার নাম অর্থে আছে রাম কথা বুঝতেছেন কিনা বলেন তো আবার দেখেন পরি বানানটা এই যে দিয়ে হবে এখন আগে ছিল যেটা লেডিস ভার্সন পরি এ কিন্তু কি দেয় অর্থ দেয় তাহলে উপসর্গ আমরা বুঝতে পারলাম সংকীর্ণ সেন্সে সামান্য অর্থ দিতে পারে এই জন্য সে শব্দ আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হলো শব্দাংশ কথা কি এবার বুঝতে পারছেন ঠিক অব্যয়ের ক্ষেত্রে এরকম কিছু সংকীর্ণ সেন্সের অব্যয় আছে যেগুলো আলাদা ফরমেশনে আছে এদিক ওদিক করা যায় তবে আপনি ব্রড আকারে আল্টিমেট পয়েন্ট এটাই মনে রাখবেন অব্যয় মানে সেটাই যার ব্যয় বা ব্যাখ্যা হয় না এবং যে নিজের অর্থ থাকে না তাহলে আপনার ঝামেলা নেই এবার কি বুঝতে পারছেন যিনি প্রশ্ন করেছিলেন জয় আচ্ছা শীতকালে কুয়াশা পড়ে এই শীতকালটা কেন বিশেষণ হলো শীতকাল সময় বুঝেছে তাই আর দাঁড়ান দাঁড়ান তিনি প্রশ্ন করেছেন শীতকালে কুয়াশা পড়ে শীতকালটা বিশেষণ কেন শীতকাল সময় বুঝেছে তাই আর শীতের সকাল অনেক আনন্দের শীতের সকাল একটা ঋতুর নাম বলতেছেন আর কিছু না হেমন্তের সকাল গ্রীষ্মের দুপুর তারপরে আপনার কি বলে বসন্তের বিকেল শীতের সকাল ঋতুর নাম শুধুমাত্র এখানে আর শীতকালে কুয়াশা পড়ে ইটস এ পিরিয়ড অফ টাইম যে টাইম সময় নির্দেশ করছে এর জন্য এটা বিশেষণ কথা বুঝতে পেরেছেন স্বর্মা নাকি স্বর্ণা সরি স্বর্ণা ওকে তারপরে আসেন সামনের দিকে যাই ক্রিয়াপদ এই দশ মিনিটের পরা আসেন ক্রিয়াপদ এই ক্রিয়াপদ কি পড়াবো সমাপিকা মানে সমাপ্ত যেটা বাক্যকে শেষ করতে পারে অসমাপিকা মানে হচ্ছে যে অসমাপ্ত রেখে দেয় বাক্যকে শেষ করতে পারে না সকর্মক শব্দের অর্থ হচ্ছে কর্ম থাকে অকর্মক মানে হচ্ছে কর্ম থাকে না এখন প্রশ্ন হচ্ছে কর্মটা কি অবজেক্টটা কি বাংলা বাক্যে সবার আগে বসে হচ্ছে কর্তা তারপরে বসে হচ্ছে কর্ম তারপরে বসে হচ্ছে ক্রিয়া দ্রুত বলেন তো আপনারা কর্ম কি আমাকে বলেন তো চ্যাট বক্সে সংক্ষেপ করে লিখে দেন বেশি না আর মিনিট পাঁচ সাত মিনিট থাকবো আমরা এরপরে বিদায় আরে ভাই সংজ্ঞা বলবেন সংজ্ঞা অবজেক্ট না কর্ম কাকে বললে যাকে আশ্রয় করে কাজ সম্পাদন হয় আচ্ছা উদয় কি বাকি প্রশ্নের উত্তর হ্যাঁ হ্যাঁ আমি এটা জানতে চাচ্ছিলাম রাইট কর্ম মানে হচ্ছে দেখেন এখানে লিখে দেই ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে জবাব পাই সেটি হচ্ছে কর্ম এখন আপনি ক্রিয়াকে কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইলে সেটা সকর্মক না পাইলে অকর্মক দুটা পাইলে দি যেমন বাবা আমাকে জামা কিনে দিয়েছেন কাকে আমাকে কি কিনে দিয়েছেন জামা ইত্যাদি তারপরে প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে বুঝতে পারেন যদি অন্যকে দিয়ে কাজটা করানো হয় শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন এই শিক্ষক এখানে প্রযোজক কর্তা ছাত্ররা প্রযোজ্য কর্তা এগুলো আমরা জেনে আসছি দ্বিকর্ম ক্রিয়া যদি কি থাকে দুইটা কর্ম থাকে বাবা সজীবকে জামা কিনে দিয়েছেন কাকে সজীবকে কি জামা তাহলে যদি কর্মটা ব্যক্তিবাচক হয় তখন সেটা গৌণ বস্তুবাচক হলে তখন সেটা মুখ্য হয় মানে জামাটা হলো আর সজীবটা হলো এখানে কর্ম। হচ্ছে যদি সমাপিকা আর অসমাপিকা পাশাপাশি বসে মাঝখানে কিছু না থাকে তখন তাহলে যৌগিক ক্রিয়া বলা হয় যেমন সাইরেন বেজে উঠলো বেজেটা হচ্ছে অসমাপিকা উঠলোটা হচ্ছে আপনার সমাপিকা এই দুটোকে মিলে একসাথে বলে যৌগিক ক্রিয়া কথাটা ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে অসমাপিকা পরে যেটা হচ্ছে সমাপিকা কারণ এটা দিয়ে বাক্য করা শেষ হয়েছে দুটোকে একসাথে বলা হয় যৌগিক ক্রিয়া আর মিশ্র হচ্ছে বিশেষের সাথে বিশেষণ কিংবা ধনাত্মক সাথে যদি এরকম ধাতু যুক্ত হয় অনেকটা এটা যৌগিক ধাতুর মতো আর কি তখন সেটাকে একসাথে বলা হয় মিশ্র যেমন দর্শন করলাম এটা একটা বিশেষ্য তার সাথে কর প্রীত হলাম এটা একটা বিশেষণ তার সাথে হ বা হলাম ঝিমঝিম ধনাত্মক তার সাথে কর বা করছে এই আর কিছু না বুঝতে পেরেছেন মজনু লাইলিকে ফুচকা খাওয়াচ্ছে এটা আমার এক্সাম্পল ছিল হ্যাঁ তাহলে মজনু এখানে হচ্ছে প্রযোজক কর্তা আর লাইলি হচ্ছে প্রযোজ্য কর্তা ঠিক না আর খাওয়াচ্ছে এটা হলো প্রযোজক ক্রিয়া এই তো এখন প্রশ্নের দিকে তাকান চোখ বড় বড় করে দেখেন শব্দ গঠন বলতে কি বোঝায় কি কি প্রক্রিয়া শব্দ গঠিত হয় আমরা সমস্ত প্রক্রিয়া পড়ছি এখানে আপনি চারটা বেসিক প্রক্রিয়া দিবেন চলবে সমস্যা নাই দৃষ্টান্ত সহ দীর্ঘ শব্দের সংজ্ঞার্থ লিখুন প্রত্যেক প্রকার দীর্ঘ শব্দের দৃষ্টান্ত সহ পরিচয় দিবেন সাঁত্রিশের কোশ্চেন অব্যয় পদ কাকে বলে উদাহরণস্বরূপ বিভিন্ন অব্যয় পরিচয় লিপিবদ্ধ করবেন এগুলো পড়া হয়েছে আসলে যে কোনো দিক থেকে পারার কথা সাধিত শব্দ কাকে বলে সাধিত শব্দ গঠনের উপায় অর্থাৎ কি কি প্রক্রিয়ায় সাধিত শব্দ মানে ওই প্রক্রিয়াটাই অর্থাৎ সন্ধি তারপরে হচ্ছে আপনার সমাস উপসর্গ এটাই সাধিত শব্দ আর হচ্ছে প্রত্যয় এগুলো দিয়ে যদি তৈরি হয় তখন সেটাকে কি বলে সাধিত শব্দ বলে বাংলা ভাষার শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি মানে প্রক্রিয়াগুলো এগুলোই বুঝতে পেরেছেন কি বেসিক প্রক্রিয়াগুলো লিখে দিবেন পঁয়ত্রিশ এর কোশ্চেন ছিল আর এবছরের একচল্লিশ এর কি প্রশ্ন হয়েছে অলরেডি আমরা সেটা কি করেছি একচল্লিশ এর প্রশ্ন আপনাদের জন্য দিয়ে দিছি ফর্টি ফার্স্ট শুরুর দিকে ছিল উপসর্গ কিভাবে কি আসছে আর ইত্যাদি ইত্যাদি রাইট তো আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি বিদায় নেবো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন আমি করে দিচ্ছি সমাসের সমস্ত বিশেষ্য হয় ফাহিম আপনি প্রশ্ন করতে পারেন আনমিউট করে প্রশ্ন করেন ফাহিম আরিফ জি ভাইয়া সালাম ভাইয়া বলেন জি ভাই আমার যে প্রশ্নটা সেটা আসলে আজকের টপিকের সাথে না একটু আপনার মতামত জানতে চাইছিলাম যে ভাই 41 সাহিত্য অংশে যে ধরনের প্রশ্ন হয়েছে তো बेसिकली এই বিষয় একটা ফাউন্ডেশন যদি আসলে কেউ মানে ধরেন মানে টা प्रिपरेशन নিতে চায় তো সেই ক্ষেত্রে আপনার গাইডলাইনটা কি কারণ প্রশ্ন তো একটু আপনি যে বললেন যে টিপিক্যাল প্রশ্ন হয় নাই তো এই বিষয়ে আপনার সাজেশনটা কি আসলে আমার সাজেশনটা হচ্ছে যে যে বইটা পড়বেন যে বিষয়বস্তু নিয়ে পড়বেন ধরেন আপনি আহ ওয়ালিউল্লাহ পড়তেছেন তার লাল সালু ওখানে কি আছে জানার চেষ্টা করবেন তার বহিপিড়ে কি আছে সেটা বোঝার চেষ্টা করবেন এভাবে আর কি টপিক ভিত্তিক একটু ডিপ যদি জানেন তাহলে আর কোনো ঝামেলা নাই এটা একটু কঠিন যারা বাংলার বা ডিসিপ্লিন স্টুডেন্ট না তাদের জন্য একটু ফাইটিং কিন্তু আপনাকে করতে হবে সেক্ষেত্রে আপনার খুব ভালো হয় যদি আপনি মিনিমাম দুইটা সিরিজ যদি আপনি পড়েন দুইটা সিরিজ যদি পড়েন তাহলে ভালো হয় যে কোনো দুইটা সিরিজ পড়লেই হবে ভালো দেখে আর হচ্ছে আপনার মাহাবুল আলমের একটা বই আছে বাংলা সাহিত্যের ইতিহাস এই বইটা যদি একটু পড়েন মধ্যযুগটা প্রাচীন যুগটা খুব ভালো জানবেন সেটা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে বুঝতে পারছেন রাইটার যখন পড়বেন তখন তার বিশিষ্ট কাজ যেগুলো আছে সেই কাজগুলো দেখে একটু নজর রাখবেন তাহলে কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ ওকে ঠিক আছে আর কেউ কি আছেন আর থাকলে হ্যান্ড রেজ করতে পারেন হ্যাঁ আপনাদের কোনো কোর্স থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন হ্যান্ড রেজ করলে আপনাদের পারমিশন দেওয়া হবে আসিফুর রহমান আপনি প্রশ্ন করতে পারেন আসসালামু ভাইয়া ওই ভাইয়া দ্বিতীয় তৎপুরুষ আর চতুর্থ তৎপুরুষের মনে হচ্ছে ওই দুইটার মধ্যে তো কে আছে না কোনো সমস্যা নাই দুটার মধ্যে কে থাকলেও দুটো আলাদা হবে আপনাকে বলে দিচ্ছি মনে রাখবেন এই কে রে ইকুয়েল টু আর জন্য নিমিত্ত টু দ্বিতীয় বিভক্তি পড়বেন তখন দ্বিতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি একই রকম কিন্তু যখন সমাস করবেন তখন কে রে থাকলে দ্বিতীয় তৎপুরুষ বলবেন জন্য নিমিত্ত থাকলে চতুর্থী তৎপুরুষ বলবেন যেমন হজের জন্য যাত্রা সমান সমান হলো হজ যাত্রা এখন কি বুঝছেন সমাস করার সময় আর কে রে এটা চতুর্থী হয় না তখন থাকলে চতুর্থী হয় যদি আপনি দেখেন কে রে দিয়ে যদি করতে পারেন তখন সেটাকে আপনি কি বলবেন দ্বিতীয় বলবেন যেমন দুঃখ প্রাপ্ত ছেলেকে ভুলানো নোভেল কে পড়া এগুলো দ্বিতীয় বলবেন আর যদি এরকম চতুর্থী করেন বাসরের জন্য ঘর বাসর ঘর হজের জন্য যাত্রা হজ যাত্রা মালের জন্য গুদাম মাল গুদাম ছাত্রদের জন্য আবাস ছাত্রাবাস তখন সেগুলোকে কি বলবেন চোখ বন্ধ করে চতুর্থী বলে দিবেন বিভক্তি একই কিন্তু সমাজ তৈরি করার সময় দুটো আলাদা হয়ে যাবে ওকে ওকে থ্যাংক ইউ আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ডেজ করতে পারেন নিমিত্ত যেটা জন্য সেটাই সেটাই বলছিলাম বিনিতা আমি পিসিএস এর প্রি টিকার পর কি করব প্রি টিকার পর রিটার্ন দিবেন আর যদি ফেব্রুয়ারিতে যদি টিকতে না পারেন আবার প্রি জন্য प्रिपरेशन নেবেন বাসর কিভাবে সাধিত শব্দ ওরে সর্বনাশ এ খারাপ হয়ে গেছেন বাসর কিভাবে সাধিত শব্দ করেছে প্রকৃতি প্রত্যয়ের ব্যাপার আছে এখানে এই মিয়া বাসরটা না আপনার চোখে লাগবে আর কিছু দেখেন না বয়স হইছে আপনার বাসর নিয়ে প্রশ্ন করলে কিন্তু গুলি খাবেন মাহমুদুর ঠিক আছে আপনাদের আর কোনো প্রশ্ন নাই দেখতে পাচ্ছি সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ শরীফুল ইসলাম আপনি কইছিলেন ছিলেন এতক্ষণ হ্যান্ডেজ করছেন নাকি আবার কি নামায় ফেললো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ